आज पहला फाल्गुन। शीत ऋतु के दूरे हटिए फाल्गुनेर हाथ धरे ऋतुराज बसंतेर आगमन घटेछे। ऋतुराज के स्वागत जानाते प्रकृति एक बर्णिल साजे सज्जित है। शोना जाए लोकमुखे फागुन मासे आगुन जले। फागुनेर आगुन जे मने धरे ता प्रकृतिर माझे दुख नयन राखलेई बोझा जाए। प्रकृतिर बुके आगुन जले तेमनी जले तरुण तरुणीरा चित्ते। मृदु मंद समीरणे शीतेर रुक्षता दूरे हटिए मन के उदास करार प्रयास एई बसंतेर। शर ऋतुर बांगलाय बसंतेर राजत्व एकेबारे प्रकृत सिक्त हय। ऋतुराज बसंतेर बर्णना कोनो रंगतुलिते एके शेष करा जाय ना। पहेला फाल्गुनी बसंतेर शुरूते गाछे गाछे नतून पाता गजाय, फुल फलेर मुकुल आसे। बसंत गौरी सह हरेक रकमेर पाखी नीलाम्बरे डाना झापटाय, माते ताराओ बसंतेर नतून रंगे। गान गाय कोकिल, डाले डाले तार मधुर सुर, सेई सुरे चित्त हय उज्जीवित। बाताशे भाषे सुमिष्टि फुलेर शोघ्राण, प्रजापतिरा रंगीन डाना मेले जानाय ऋतुराजेर आगमनी बार्ता। बसंत शुधु प्रकृतितेई नय मानव चित्तेओ जागाय प्राणे छोया। रंगीन रूप धारण करे अनाचे कानाचेते, से एक रूपेर राजत्व तैरी हय। चैताली फसलेर माठे परिपूर्ण देखतेई चोख जुड़ाय। चारिदिके सबुजेर समाहार, सबुजेर माझे फोटे रक्त रंगा लाल कृष्णचूड़ा राधाचूड़ा शिमुल स्वर्ण शिमुल रुद्रपलाश प्रभृति फुल। चले गेल मास खानेकेर बेशि, प्रकृति जेमन तार आपन नियमे चलेछे तेमनी चलेछे प्रामाणिक बाड़ीर प्रतिटि सदस्य। छोट्ट करिके तारा मने करे प्रतिटि मुहूर्ते प्रतिटि स्मृतिते। आज से धरा छोआर बाहिरे आछे शुधुई स्मृतिर पाताय। शोना जाय माझे माझे सालेहार मेयेर जन्य आर्तनाद। कबीर प्रामाणिक मेये हारिये बोयेर उपर आगे थेके आरो करा होयेछेन। एखन पान थेके चून खसलेई कबीर प्रामाणिक सालेहाके बकाबकी करेन आर सुजोग पेले बलिष्ठ हाते कयेकटा प्रहार करे देन। करबी समाज थेके मुख बाचाते ब्यस्त, एई प्रकृति ताके निये मेतेछे। अमनके जड़िए नानान कथा रटिएछे जा करबीर जन्य घृणित। छेलेके निये से एई समाज थेके रक्षा पाच्छे ना। चुप नेई केउ, एई ग्राम अंचल तो पारेई एटा। कुत्सा रटनाते तारा ओस्ताद। करबी सब शुने चोखेर पानी फेले, एई जीवनेर एकटा समये एसे से सकल कथा तार मन मस्तिष्क निते पारे ना। सती नारीके केउ असती उपाधि दिले के सह्य करते पारे? সেদিন আমনের বলা কথা গ্রামের অনেকে শুনেছে। এরপর পরের দিন থেকে করি মরার খবর ধামাচাপা হয়ে করবি আর আমন হয়ে ওঠে সকলের সমালোচনার মূল উপকরণ। শোনা যায় মুখে মুখে করবির নাকি বিয়ের পরেও আমনের সাথে অবৈধ সম্পর্ক ছিল, তারা পরকীয়ায় লিপ্ত। করবির সন্তান আমনের স্বামী থেকেও করবি নাগর নিয়ে থাকত। দুশ্চরিত্র মেয়ে করবি, এই জন্য স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। করবি শুনে স্তব্ধ হয়ে থাকে, দুচোখ সহ বুক জ্বলে। এত বড় বড় অপবাদ নিতে পারে না, আল্লাহর কাছে নিস্তার চায়। চায় সন্তান নিয়ে শান্তিতে একটু বাঁচতে, কিন্তু হায় সমাজ কি এতই সোজা, এতই মহৎ। এই সমাজ হায় না, পারে শুধু ছিঁড়ে খেতে। করবিকেও ছিঁড়ে খায়, সে চুপ থাকে তো জবাব দেয়। কিন্তু এই হায়নার দলের মাঝে কয়জনকে জবাব দেবে সে? আমনের সাথে যে বিয়ের আগে সম্পর্ক ছিল এটা অনেকেই জানত। কবির প্রামাণিক কিছু করতে পারেন না, সমাজের মুখ বন্ধ করতে পারে না। এক মেয়ে চলে যাওয়াতে তিনি ভেঙে পড়েন, তার উপর বোনকে নিয়ে সমাজের পঙ্কিল কথাবার্তা তার শুনতে হয়। যে হাত ধরবে বলে প্রতিশ্রুতি দিল সে তো আসে না, তো কার সাথে লড়বেন তিনি? পত্র ফুপুর হয়ে লড়ে সমাজের সাথে, কটুবাক্যর জবাব সেও দেয়। মন মেজাজ তারও ভালো থাকে না, তার মাঝে ফুপুকে নিয়ে রটানো কথায় সে রাগে দুর্নাম ছড়ায় প্রামাণিক বাড়ি নিয়ে। এদিকে আমন কিছু করতে পারে না, পারে না মায়ের বিরুদ্ধে যেতে, আমনের মা করবিকে মানতে নারাজ। তিনি চান না আমনের জন্য করবিকে, এই নিয়ে ছেলের সাথে মাসের পর মাস দ্বন্দ্ব চলছে। যেদিন পত্র প্রথম বলেছিল আমি চাই আপনি ফুপুর দায়িত্ব নেন, সেদিনই আমন সিদ্ধান্ত নেয় সব।
সমাজের চিন্তা তুড়ি মেরে হটিয়ে সে ভবিষ্যৎ জীবনের চিন্তা নিয়ে নেয়। মাকে এসে জানায় সে করবিকে বিয়ে করবে, ওর দায়িত্ব নেবে, করবি ছেলেকে তার স্বীকৃতি দেবে। কিন্তু আজেদা বানু সে কথা শোনা মাত্র ঘোর নাকচ করেন। তিনি আইবুড়ো ছেলের জন্য কখনো বিবাহিত, বিধবা, এক সন্তানের মাকে মানবেন না। কবির প্রামাণিক আগে কেন বিয়ে দিলেন না? ছেলের পিতৃ পরিচয় নেই বলে, মা তার পরের বাড়ি কাজ করে বলে, এখন সেই লোকের বোনকে বিয়ে করবে তার ছেলে। চালচুলোহীন তার ছেলেকে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, ভুলে যাননি তিনি। ছেলে তার অনেক সাধনার, সেই শিশুকালেই বাবা ছেড়ে চলে গেল, একা মানুষ করেছেন তিনি, নিজে না খেয়ে ফ্যান খাইয়েও ছেলে বড় করেছেন। লোকের বাড়ি গবর্নারা, গোয়ালে কাজ করা সহ কামলা খেটে বড় করেছেন। স্বপ্ন দেখেছেন ছেলে বড় হবে, লেখাপড়া শিখে চাকরি করবে, তার দুঃখ কষ্ট দূর করবে, সে আশায় ঘর বাঁধেন। আর সেই ছেলেকে কিনা বিধবা মেয়ের সাথে বিয়ে করাবেন, বউ হবে একজন বিবাহিত মেয়ে, তার মানতে হবে একটা সন্তানের মাকে পুত্রবধূ হিসেবে। আসলে আজেদা বানু তার স্থান থেকে ঠিক, কোনো মাই এটা চাইবে না। একটা কুমার ছেলের জন্য বিবাহিত, বিধবা টকমাওয়ালা মেয়েকে ছেলেবু করতে, আবার অন্য ঘরে ছেলেও আছে, মন থেকে কখনোই মতো দেবে না। সে এযুগ হোক আর ওযুগ হোক, এটাই বাস্তবতা। অমন মানুষ পাওয়া যায় উপন্যাস, চলচ্চিত্রর অভিনয়ে। বাস্তবে এত মহৎ ব্যক্তি কই, নেই বললেই চলে। আর সে যুগ ধরলে তো কুসংস্কারে তারা বিশ্বাসী, মূর্খের যুগ, গ্রাম অঞ্চল কি এত কিছু ভাবে, যে মেয়েটা অসহায়, ছেলে তার ভালোবাসাকে ভালোবেসে পুনরায় আপন করতে চাইছে, আমন মায়ের মতো শুনে প্রতিবাদ করে, মায়ের ঊর্ধ্বে গিয়ে সে করবিকে বউ করবে বলেও সিদ্ধান্ত জানায়, কিন্তু মা তার কসম জুড়ে দেন, হাই হাই করে বড় করার বৃথার কথা শুনান, বাঁধ ভাঙা কান্নায় ভাঙেন, আমন এর বাহিরে আর যেতে পারে না, সে সন্তান হয়ে মাকে তুচ্ছ করতে পারে না। মা যে তার খুব কষ্টে বড় করেছে, সে সবের প্রতিটা ক্ষণে সাক্ষী, সে ছাড়া মায়ের কেউ নেই। একদিকে মমতা, একদিকে হৃদয়ের ব্যথা, দুয়ে মিলে সে বিধ্বস্ত। মায়ের সাথে দ্বন্দ্ব করে সে শহরে চলে যায়, এরপর পত্রর সাথে সেদিন পথে দেখা হয়, সব নাকে হ্যাঁ করার সিদ্ধান্ত নেয়, করবি রাজি থাকলে সে তাই করবে। এদিকে করির মৃত্যুর দিন সে সকলের সামনে করবির দায়িত্ব নিতে চাইলে আবার আজেদা বেঁকে বসেন, এবার আরও একটা অজুহাত কুসংস্কার জুড়ে দেন, আর তা হল করবি অপয়া, অলক্ষণে যে ঘরে যাবে সে ঘর ধ্বংস হবে, তিনি চান না অকালে ছেলে হারাতে। সেদিন সালেহার বলা কথা তিনি বসে থেকে শুনেছিলেন, সালেহার বলা, ও ভাতার খায়া আইছে, ওই অপয়া যেইখানে যাইব সেইখানে ধ্বংস করব, ভাতার খায়া হই নাই রাক্ষসীর, এখন আমার মায়াডাও খাই। এই কথার রেশ ধরে তিনি ছেলের সাথে তুমুল দ্বন্দ্ব করেন, আমন শুধু বাকরুদ্ধ হয়ে শুনে যায়, কিছু বলার শক্তি খুয়ে ফেলে। এই সমাজ তাকে যে করবিফুলকে পেতে দেবে না সে অনেক আগেই বুঝেছিল, তবুও সমাজকে সে তোয়াক্কা করতে নারাজ ছিল। কিন্তু মা, মাকে কি করে মানাবে, জন্মদাত্রী জননী যে, সে তাকে কি করে উপেক্ষা করবে। এরপরই আসে সমাজের মুখে তার আর করবিকে নিয়ে কুৎসা রটানো, সেসব শুনে সে সমাজের মুখ করবিকে বিয়ে করে বন্ধ করার সিদ্ধান্ত নেয়, শুধু মাকে মানাবে, করবিফুল রাজি হলে আর কাউকে পরোয়া করবে না সে। তার জীবনে এই দুই নারীর গুরুত্ব সব কিছুর ঊর্ধ্বে, ভালোবাসাকে সে জয় করবে। করবিফুল তার জীবনের অতি গুরুত্বপূর্ণ একটা নারী, যে নারীকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, বিবাহিত জেনেও সে ঘৃণা করতে পারে না। তার করবিফুল তার সেই ষোড়শী করবিফুল, যার পদধ্বনিতে প্রেমে পড়েছিল, যার হাসিতে, হাসির ধ্বনিতে সে প্রেমে পড়েছিল, যার চঞ্চলতাতে সে প্রেমে পড়েছিল, সেই ষোড়শী করবিফুলই আছে তার কাছে। বিবাহিত, বিধবা, সন্তানের মা, এসবকে সে পাত্তা দেয় না। পরন্ত বিকেল, আধাডুবি সূর্য লালাভ রঙে রঙিন, ওই মাথার উপর ধূসর অম্বরি নিয়ে একজোড়া পাত্রস্ত পায়ে ছুটছে মেঠো পথ ধরে প্রামাণিক বাড়ির উদ্দেশ্যে।
কোথায় যেন কোকিল ডাকছে, পরনে তার আট পরে সস্তা শাড়ি, পায়ে সস্তা পঞ্চ স্যান্ডেল। তড়িঘড়ি করে চোখ এদিক ওদিকে দিয়ে প্রামাণিক বাড়িতে ঢুকল। বাড়ির সামনে নজর দিল, না কেউ নেয়, তাই তিনি করবীর ঘর খোলা পেয়ে ঘরে ঢুকে গেলেন। করবি ছেলে নিয়ে ঘরেই ছিল, ছেলে তার অসুস্থ। করির মৃত্যুর পর ছেলের সমস্যা দেখা দিয়েছে কিছু, গ্রামের কুসংস্কার বিশ্বাস করেই অনেক ভয় বাসা বেঁধেছে মনে, কবিরাজ দেখিয়েছে সে এই মাসখানেক ছেলে নিয়েই ব্যস্ত, সময়ে তার মন কাঁদে। কোথাও সালেহার দেয়া সেদিনের অভিশাপ লেগে গেল না তো, এই ভেবে সে ভয় থাকে। ঘরে আগন্তুক মহিলাটাকে দেখে করবি চমকায়, চৌকির উপর উঠে বসে বলে ওঠে, চাচি আপনি? প্রশ্ন পেয়ে সরাসরি বলে উঠেন, হ তুমি আমার পোলারে ফেরাইয়া দেও, আপনের পোলারে ফেরামু। বুঝলাম না চাচি, এত সহজ কথা কেন বুঝবা না? কণ্ঠে তার তেজ, রাগ, রসকসহীনভাবে কথা বলে যাচ্ছেন আজেদা বানু। করবির খারাপ লাগে, সবার থেকে এমন আচরণ সে সহ্য করতে পারে না। আজেদা বলেন, তোমার লাগি আমার পোলা আমার সাথে বিরোধিতা করে, আমার সাথে তক্ক করে, ঝগড়া করে, আমার যেই পোলা জিন্দেগিতেও ওরকম ধারা আচরণ করার সাহস দেখাইত না, আমার উপর গিয়া ও আমারে মানায়, তোমারে ও বিয়া করব, আমি রাজি না বইলা আমার কাছে হাত জোর পর্যন্ত করে, আমি আমার পোলার লাগি বিধবা, সন্তানের মারে মানমু না, আমার পোলার লাগি কুমারী মায়া আনো, তুমি আমার পোলারে ফেরাইয়া দেও। ওরে তুমি প্রত্যাখ্যান কইরা দেও, আমি মা হইয়া পোলার এত বড় সর্বনাশ কোনোদিন করবার পারুম না, চক্ষেও দেখতে পারব না, একটা মা কোনোদিন চায়ব না এমন বিধবা মায়া কুমার পোলার বউ বানাইতে। পাড়া পড়োশি নানান কথা কইব, আমি সেসব সহ্য করবার পারুম না, আমি আমার পোলারে হহুত কষ্টে মানুষ করছি, আমি দেখ আমার পোলার কথা ভাইবা কোনোদিন দুইডা বিয়া করা কেন কথাও ভাবি নাই, আমি আমার পোলারে কারুর কথা শুনবার দিতা চাই নাই, একা জীবন পার করছি। এক নাগারে কথাগুলো বলে তিনি থামলেন। করবি অঝর কাঁদতে থাকলো, বুক ফেটে যাচ্ছে তার, চোখে বোধহয় কেউ মরিচ ডলে দিয়েছে, বুকে পাথর চেপে দিয়েছে, মাথা ঝিমঝিম করছে, হাত পাও অসার হয়ে আসছে, আর শুনতে পারছে না সে, যেন গরম শীর্ষা ঢালছে কেউ তার কর্ণে, বিধাতা এ কোন লীলা খেলায় নামলো তাকে নিয়ে। কোলের উপর থাকা ডান হাতটা দিয়ে শাড়ি খামচে ধরল, জবান শক্তি যেন এই সামনে থাকা মহিলাটা শুষে নিয়েছে, একাধারে গলা গলিয়ে জল গড়াচ্ছে কপোল বেয়ে। এরই মাঝে আজেদা দুই কদম সামনে এসে করবির দুই হাত চেপে ধরলেন, বললেন, কসম লাগে তোমার পোলার করবি, আমার বুকের ধনরে তুমি আমার বুকে রাখতে দেও, তোমার এই পোলারে আমি দোয়া দিমু, আমার পোলারে তুমি বিয়া করতে নারাজ হও বারণ কইরা দেও ওরে, ও তোমারে ছাড়া কাউরে বিয়া করব না পণ করেছে, সারা জীবন কুমার থাকবো তবুও বিয়া করব না কইছে, আমার পোলারে তুমি ফেরাইরা দেও। করবি আঁতকে ওঠে ছেলের কসম দেয়াতে, তার ছেলেও কসম দিয়ে দিলেন মহিলাটা, সে ডুকরে কেঁদে উঠল। আজেদার ধরে রাখা হাতের তালু বরাবর কপাল ঠেকিয়ে দিল, বলল, চুপ করেন চাচি, দুহাই লাগে আপনি চুপ করেন, আমার পোলারে আপনি এইসবের মাঝে আইনেন না, ও ছাড়া আমার কেউ নাই চাচি, আপনের পোলারে আমি বিয়া করতাম না, কোনোদিনই না, আমি এই সমাজ চিনি, আজ আপনি আমার চোখেও আঙুল দিয়ে দেখাইয়া দিলেন আমি বিধবা, সন্তানের মা, আমার লাগি বিয়ে হারাম, এই সমাজ আমারে মানব না, আমি আগে থিকাই জানতাম, আমি আমার পোলারে নিয়া শান্তিতে বাঁচবার চাই চাচি, দুহাই আপনের আমার পোলারে কোনো সাপ দিয়ে না, আমন ভাইরে আমি বিয়া করুম না, আপনি মায়া দেইখা তারে অন্যত্র বিয়া দেন, বলেই ডুকরে কাঁদতে থাকে, অসহায় লাগছে তার, পুরনো ক্ষত তাজা হয়ে উঠল, ভালো তো বাসত সে, যদিও একটু আলোর দিশা এসেছিল সেটুকু নিভে গেল, এই অনল পথে তাকে একা লড়তে হবে বোঝা হয়ে গেছে, আজেদার করবির কান্নায় একটু মায়া হলেও মমতাবোধ হলেও সমাজের কাছে তিনি পরাস্ত, তিনি চান না সমাজের লোক তার ছেলেকে দুর্নাম দিক, যেটুকু দুর্নাম ছড়িয়েছে তিনি মা হয়ে জানেন এসব কিছুই না, ছেলে তার সৎ, আর করবিকেও তিনি চেনে, শুধু চান না কোনো বিবাহিত বিধবা সন্তানের মাকে ছেলে বউ করতে, আর করবির মাঝে কিছু আছে যার জন্য স্বামী টিকে নি, এই সবই ভেবে তিনি পুত্রবধূ করতে নারাজ।
আগমন ঘটেছে বসন্তরাজের দ্বিতীয় মাস। চৈত্রর খরার জলাভূমি, শস্যমাঠ শুকিয়ে কাঠ, এক পশলা বৃষ্টির আশায় প্রকৃতি মুখিয়ে রয়েছে। হাওড় নদী নালা শুকিয়ে পানির সংকট দেখা দিয়েছে। এই চৈত্রতে বাড়িধারা পাওয়া যেন দুর্লভ, প্রকৃতিতেই গরমের আভাস। চাতক পাখি অন্তরীক্ষ মুখ চেয়ে আছে। দাবাদাহ এই রাঙা চৈত্রতে প্রকৃতি রুক্ষ মরুভূমি, ফসলের জমিতে পানি প্রয়োজন, খরা দুর্যোগে কৃষক চিত্ত চিন্তিত। কোথাও কোকিল তার মধুর সুরে ডাকছে, করবীর অশান্ত চিত্ত কোকিলের ডাকে শান্ত হলো ক্ষীণ। সকালের আলো ফুটতেই সে উঠেছে, আজকাল ভাইয়ের সংসারের সব কাজই করে দেয় সে, এখন আর কষ্ট হয় না। পুরো উঠান ঝাড়ু দিয়ে উঠল সে, কোকিলের ডাকটা খোঁজার চেষ্টা করেছে সে, কিন্তু পায়নি। তবে দূর নিম গাছ থেকেই আসছিল। উঠান ঝাড়ু দিয়ে থালাবাসন মাজার জন্য কলপারে গেল। কোমরে তার শাড়ির আঁচল গুজে রাখা, কলপারে এসে দেখল রক্ত রাঙা লাল টকটকে শিমুল ফুল পড়ে আছে। হাতে থালাবাসনগুলো রাখল সে, রেখে একটা সুন্দর লাল টকটকা শিমুল ফুল তুলে নিল হাতে। হাসল স্মিত সে, হৃদয়ে ভীষণ বিষাদময় হলো, এই ফুলেও তার স্মৃতিরা ভাসে। সে সময়ে পত্র এলো কলপারে, করবীর হাতে শিমুল ফুল দেখে তাকালো মুখপানে, দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, ডাকল, ফুবু। করবি হাতের ফুলটা ফেলে দিল, তাকালো পত্রর পানে, উত্তর নিতে নিতে বসে পড়ল বাসনকোসন মাজতে। চুলার ছাই রাখা সেখানে, তা দিয়ে মাজতে লাগল। পত্র বালতি তুলে নিল হাতে, বলল, ভাই উইঠা পড়ছে, তুমি রাইখা যাও, আমি মাইজা দিমু, তুই বয় গিয়া, আমি মাইজা আইতাছি, রাখো তুমি, আমি মাইজা দিমু, সকাল সকাল এত পানি নারো কে, ভাই ঠান্ডা লাগবো, রাখো। শাসানি সর্তার করবির ঠোঁটে আবারও স্মিত হাসি দেখা গেল। ঘুরে তাকিয়ে বলল, এত চিন্তা করস না, যা তুই, পানি তুলবার লাগবো তো, আইচ্ছা তোলো গিয়া। করবির কথায় পত্র বলল, কাঁদব, পাপড়ি একটু বইতে ক। পত্র আর কথা বাড়াল না, সে বালতি হাতে করে চলে গেল। চিল্লিয়ে পাপড়িকে নীরদের কাছে গিয়ে বসে পড়তে বলল, কলে পানি ওঠে না, কুয়ো থেকে তুলতে হয়, চৈত্র মাস আসলে এই পানির সংকট দেখা দেয়, কলে পানি থাকে না, কুয়োর পানি খেতে হয়, গোসলের জন্য পুকুর নদীতে যেতে হয়। ডুমুর গাছতলায় কুয়োটার অবস্থান, আগে প্রামাণিক বাড়িতে কত লোক আসতো এই কুয়োর পানি নিতে, এখন গামনির অধিকাংশ বাড়িতে কুয়ো আছে আর সচ্ছল বাড়ির লোকজন কলও দিয়েছে। পত্র শুনেছিল এই কুয়ো নাকি তার দাদারও দাদা করেছিলেন, বাবার মুখে শুনেছিল সে। কুয়োর সামনে এসে দড়ি বাঁধা ছোটখাটো সাইজের বালতিটা ফেলল, এরপর ভরে গেলে সেটা টেনে তুলে নিয়ে সেই পানি ঢেলে ঢেলে বালতি ঘোরা ভরে নিল। সালেহা রান্নাঘরে, সেখানে পানির ঘোড়া দিয়ে এলো, বালতি নিতে পারবে না, তাই সেখানেই রেখে দিল, গিয়ে কবুতরগুলো ছেড়ে দিল, চাল নিয়ে তাদের ঘরের বারান্দার চালের উপর দিল, খোল বলিয়ে কবুতরগুলো ঝনঝন শব্দে তা খুঁটে খেতে লাগলো আর ডাকতে লাগলো, বাকুম বাকুম। চৈত্রর কাঠফাটা রৌদ্রর মধ্যাহ্ন, মাথার উপর সূর্য তার আপন চিত্তে তাপ ছড়াচ্ছে, আম গাছের ফাঁক ফোকর দিয়ে শুষ্ক জমিনে তার আলো পড়ছে, মুকুলের মাঝে আমের গুটি দৃশ্যমান, বেশ চোখে লাগার মতোই বড়, পাশেই কাঁঠাল গাছ মুচি ধরেছে অগণিত, একদম নিচ থেকে ডালে ডালে ছড়িয়েছে, করিও বোধ হয় ছুতে পারত, করি কথা মনে উঠতেই বুকটা কেঁপে উঠল, চোখটা ভিজে এলো। মেয়েটা ছোট্ট বয়সেই ছেড়ে চলে গেল, কেন যে সেদিন নৌকা ভাসাতে গেল। করবি এতক্ষণ জানালা দিয়ে দেখছিল গ্রীষ্মকালীন ফলের আগমন ঘটা, সহসায় করির কথা মনে পড়ল,
মাঝে মাঝেই হয় এমন, চোখে কার্নিশ বেয়ে পড়া জলগুলো কপোল থেকে মুছে নিল, ছেলে পাশে ঘুমোচ্ছে। পত্র স্কুল থেকে এলো, করবি দেখে ডাকলো, গলার স্বর অস্পষ্ট করে বলল, তার লগে কথা কওনের আছে আমার, ভাইয়ের কাছে একটু বসিস, আর তারে কইবি আমি দেখা করবার চাই। আচ্ছা আমি কইয়া আইব এখনি এখনি। হ আচ্ছা, সূর্য ক্ষয়িষ্ণুমা, আলয় লালিত, প্রকৃতি গুমট, গরম অতিরিক্ত না হলেও সারাদিনের সূর্যের তাপের কারণে গরমের আভাস এখনো। গোধূলির এই ধূসর রঙা অম্বরী মাথার উপর নিয়ে মাঠের আইল ধরে একজোড়া পা চলছে কাঙ্ক্ষিত স্থানে, ত্রস্ত কদম তার। যেন ডানা ঝাপটিয়ে উড়াল দিয়ে পৌঁছাতে পারলে ভালো হতো, শরীর তার শাড়ির আঁচলে আবৃত, মুখমণ্ডল আঁচলের আড়ালে। নজরে পড়ার মধ্যে অনাবৃত স্থান শুধু একজোড়া ডাগর ভাসমান সুনয়ন। কদমে কদমে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই দেখতে পেল কাঙ্ক্ষিত মানুষটির সাইকেল দাঁড় করান, তার থেকে কিছুটা দূরে সুপুরুষ অবয়বটি বৃহৎ শিমুল গাছের শিখরের উপর বসে দৃষ্টি দূর মাঠের প্রান্তে নিবিষ্ট নয়নে নিবন্ধিত করেছে। বোধ হয় সে ও কাঙ্ক্ষিত নারীটির আগমনী বার্তা টের পেল, তার পদধ্বনি, শরীরের ঘ্রাণ যে তার অতি চেনা। তাই তো সে সুদূর থেকে দৃষ্টি ঘুরিয়ে কাঙ্ক্ষিত নারীটির দিকে নজর দিল। তৎক্ষণাৎ মাথার উপরে শিমুল গাছটির ডাল থেকে কোকিল ডেকে উঠল। সে ও থমকাল নারীটিতে, উঠে ধীর কদমে নারীটির সামনে দাঁড়াল, কিছুপল অতিক্রম করে অবলোকন করল। সহসায় ঠোঁটের কোণা থেকে গলার সুমিষ্ট পুরুষ স্বরে বেরিয়ে এলো, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রবি ঠাকুরের সংলাপটি শুদ্ধস্বরে বলে থামল আমন সামনে, করবির পানে চায়াল আরো দৃঢ় নজরে। করবি মুখ থেকে আঁচল ফেলে আলগা করল বদন, অষ্টাদশী করবির যৌবন যেন উপচে পড়ছে। কে বলবে নারীটি এক সন্তানের মাতা, ওহু এখনো সেই ষোড়শী কন্যা। না করবি ফুল, মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে আমন, মেয়েটা তার অতি আপন, তার প্রিয়তমা। করবি সামনের চেনা পুরুষটিকে দেখল, চুল উস্কুস্কো, চিরুনি চালিয়েছে কিনা বোঝা দেয়, বদনের জৌলুষও ক্ষীণ হয়েছে, তবুও স্নিগ্ধ সুপুরুষ। এই পুরুষটি তার অতি পরিচিত, তবুও সে আজ কোহিনূর। শুধু এই পুরুষটি নয়, এই স্থানও তার অতি পরিচিত। এই পুরুষটির সাথে কাটানো অগণিত মুহূর্ত এই স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানটি মাঠের মাঝে, শিমুল গাছের গোড়ায় জমির মাটিতে উঁচু হয়ে আছে, জনমানবহীন স্থান বলা চলে। বিকেলের এই সময়ে এখানে কোনো মানুষের আনাগোনা থাকে না। করবি আমনের কিতক্ষণ পূর্বে বলা বাক্যগুলো অতি নিপুণতার সাথে আগ্রহ করে প্রশ্ন ছুড়ল, কিরকম আছেন, ভালো রাখলি কই? করবি দীর্ঘ শ্বাস গোপন করে আবার প্রশ্ন করল, শুনলাম বিয়া করণের লাগি রাজি হইতাছেন না, তুই রাজি হইলি কই? করবির এবার কেন যেন বিরক্ত লাগল, তার প্রশ্নের পরিবর্তে বার বার ফিরতি প্রশ্ন পাওয়াতে যে বিরক্ত আজ অবধি সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষটির প্রতি আসেনি। আমন নির্বিকার, যেন করবির বিরক্তটা দেখেও সম্পূর্ণ আগ্রহ করছে। করবি বলল, আপনের সুখ নিহিত অন্যত্র তাই, আমার সুখ নিহিত করবি ফুলে তাই। করবি থমকায়, চোখ জোড়া ছলছল করে ওঠে, কিন্তু আপন চিত্তকে সে ঘোর বিরোধিতা করে, বারণ করে। কুমারী মায়া বিয়া করেন জীবনে সুখ ভরব আনাচে কানাচের অলিগলি দিয়া। আমার হৃদকুঠুরীর বসবাসকারী ষোড়শী করবিফুল রাইখা অন্য কুমারী মায়া ক্যান ঘরে তুলমু। করবি এবার ফুপিয়ে কেঁদে উঠল। আমন দুই কদম এগিয়ে দূরত্ব ঘুচাল অনেকটা, দুইজনের মধ্যে দূরত্ব এখন ক্ষীণ। রোদনরত করবিকে দেখল আমন, তার বুকটা হাহাকার করতে লাগল, কাশ করবিফুল তার নিজস্ব দলিল হতো, আজ ওই মুক্তধারা সে নিজে হাতে মুছিয়ে দিত। বলল, তোর ওই মুক্তধারা মুইছা দেওনের অধিকার দে আমারে করবিফুল, সমাজ বড্ড কঠিন জানেন তো, তবুও ক্যান এমন ধারা পাগলামি করতাছেন, অন্য মায়ারে বিয়া কইরা নেন, আমাগো জীবনেও সমাজ মানব না, আমি অলক্ষ্যহীন না, আমি বিধবা, আমার পোলা আছে, আমার পোলারে কেউ মানব না, সারা জীবন ঘৃণার নজরে দেখব,
আমার পবিত্র পোলাও। ওর বাপ নাই, আপনি কুমার এখনো, আমার কুমারিত্ব নাই। একটা অবিয়াত্তা পোলার লাগি অবিয়াত্তা মায়াই উত্তম, আমারে চাওয়া আপনের ঘোর অপরাধ। তবুও কেন বৈশা আছেন? আমি তো আমার সিদ্ধান্ত মেলা আগেই জানাইয়া দিছি, চাচি মায়া ঠিক কইরা রাখছে শুনছি, আপনি বিয়া কইরা নেন তারে। দয়া কইরা আমার কলঙ্ক ঘুচান, সমাজ আমারে এমনে বাঁচতে দিতাছে না, আমি আমার নির্দরে নিয়া বাঁচবার চাই, ভালো থাকবার চাই, আমারে ভুইলা যান আমন ভাই। শেষ কথাটা বলতে গিয়ে খুব ব্যথা অনুভব হলো বুকে, কথাটা যেন মুখ থেকে বের করতে চায়নি, তবুও করতে হয়েছে। ফুপিয়ে কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে, আটকানো কণ্ঠে কথা শেষ করছে, আমন চেয়ে আছে, বুকটা তার চিড়ে যাচ্ছে। একটা বার যদি এই পাষাণ হৃদয়নীকে দেখাতে পারত, তার ভেতরটায় আজ কয়টা বছর কি তাণ্ডবলীলা চলে। ঘুজবাড়ি তো চাইতাছি, সুযোগ কই দিতাছিস? কলঙ্ক আমারে নিয়া লড়ছে, আমি সমাধান করবার চাইতাছি, আমার কুমারিত্ব লাগবো না, আমার তুইতেই চলবো, তোর পোলারে আমার পরিচয় দিমু, বিশ্বাস কর ওরে খুব ভালোবাসবো, ঘোর অপরাধ তবুও আমি তোরে চাই। ক্যাডা মাইনা নিল আর ক্যাডা নিল না আমার দেখনের বিষয় না, সমাজরে আমি তোয়াক্কা করলে তোরে বিয়া করবার চাইতাম না, রইল কথা মা, র তুই রাজি হ আমি মারেও রাজি করামু, আর যদি তোর সিদ্ধান্ত হয় শেষ কথা তবে আমারও সিদ্ধান্তর শেষ কথা, আজীবন কুমার থাকমু তবুও অন্য মায়ারে কবুল করমু না, করবি এখানে কি করবে বুঝতে পারছে না, হাত পা অসার হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে পারছে না, শক্ত থাকার পণ করে এসেছিল কিন্তু এই মানুষটা থাকতে দিচ্ছে না। আজ এক মাস আগেই সে আমনকে মানা করে দিয়েছিল, পত্রকে দিয়েও বলিয়েছিল, কবির প্রামাণিককে সবটা জানিয়েছিল, তিনি বোনের কাছে সব শুনে আর বিয়ের কথা মুখে তোলেননি, আজেদাকে মানা করে দেন, আজেদা খুশি হয়ে মেয়ে দেখেন কিন্তু আমন জানিয়েছে জীবনেও বিয়ে করবে না, মা কান্না কাটি করলে শুধু বুঝানোর জন্য বলেছে চাকবাকরি করে বিয়ে করবে, আজেদা তবুও মেয়ে দেখে রেখেছেন। করবি অঝরে অশ্রু বিসর্জন দিতে থাকলো, আমন এবার করবির সামনে দুই হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল, দুই হাত বাড়িয়ে কিছু চাইবার মতো করে বলল, আমার করবি ফুল আর তার নির্দরে চাই দিবি, হাউমাউ করে কেঁদে দিল করবি এবার, আমন নির্বিকার, শক্ত পুরুষ শুধু বুক ভাঙা কথা বলে ক্ষতবিক্ষত করছে, করবি আর নিতে পারছে না আকাশমুখো মুখ করে আর্তনাদ স্বরে বলল, ও দুনিয়া তুমি আমারে এতটা অসহায় কেন বানাইলা, আমি কি করুম কইয়া দেও তুমি, কইয়া দেও, আমারে শক্তি দেও মালিক, তোর দুনিয়ার কাছে আমারে চা, একবার চাইয়া দেখ, না না কোনো দিন না, আপনি আমার রক্ষা দেন, আমি বাঁচবার চাই, আমার স্বামীর শেষ আমানত আমি রক্ষা করবার চাই, বলেই পেছনে ঘুরে চলে আসতে নেবে, আমন না পেরে খপ করে করবির ডান হাতটা ধরল, কতটা দিন পর একটুখানি ছুতে পারল সেই চেনা ছোঁয়া, এই হাতে কত হাত রেখেছিল, চমকে উঠেছে করবি, বিদ্যুৎ শকট লাগার মতো ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল হাত, কান্না থামিয়ে ঝাঝাল কণ্ঠে বলল, পাগল হইয়া গেছেন, আমার কথা শেষ হই নাই, করবি কিছু বলতে নেবে, আমন বলল, তুই তোর সিদ্ধান্ত জানাইয়া দিছস, আমিও আমার শেষ সিদ্ধান্ত নিয়া নিছি, এরপর আমার সিদ্ধান্তর উপর কোনোদিন হস্তক্ষেপ করতে আইবি না, করবি ফুল ছাড়া এই আমন নিঃস্ব রইব, কারো সাধ্যি নাই আমনের সিদ্ধান্ত পাল্টানির, কখনো যদি একা চলতে গিয়া মনে হয় আমার নিরে তোর সুখ নিহিত, তো নির্ধিদায় কোনো দিক তা তাকাই চইলা আসিছ, আমি পথ চায়া থাকমু, করবি স্তব্ধ হয়ে রইল, খুবই কঠিন মুখ আমনের, সব যেন সত্যি। আমন আবার বলল, পিছনে শিমুল গাছটা দেখ, এখনো তোর আমার নাম জলজল করতাছে, মনে পড়ে তোর, এই নামের মতনই আমার ভালোবাসা, আমৃত্যু জীবন্ত রইব এই মাঠের পানে, কান বাঁধাইয়া শুন এখনো তোর আমার প্রেমবাক্য শোনা যায়, তেমনটাই তুই আমার বুকে থাকবি, এই মাঠ সাক্ষী তোর আমার কাটানি সময়ের, আমি কোনোদিন মেয়েটা যাইতে দিমু না, সে সময় একঝাঁক পাখি উড়ে গেল দূর আকাশে।
করবি চোখ মুছে বলল, পাগলামি কইরেন না আমন ভাই, বিয়া কইরা নিয়েন, আইতাছি আমি, ভালো থাকবেন, আর দোয়া করি সুখী হন। ঘুনাওখরেও যদি টের পাইতাম তুই এত ব্যথাময় হবি। করবি আবার থামে, পিছনে ঘুমে উত্তর দেয়, জানতেন না আমি বিষাক্তময় করবি ফুল। সুন্দর জিনিস বিষাক্ত হইলেও তা আকৃষ্টর হয়, মায়া কাটান, দেখবেন অন্য ফুলও মনে ধরব বলে করবি পিছনে ঘুরে পা বাড়াল। শুনতে পেল, আমার গন্তব্য তোর দুয়ারে, শেষ হোক করবি ফুল। করবির আবার কান্না এলো, কিন্তু থামল না, বুকে পাথর বেঁধে এক একটা কদম ফেলল, রেখে গেল পেছনে একজোড়া বিদিন নয়ন, একটা বিদিন হৃৎপিণ্ড, আর আস্ত একটা বিদিন আমনকে। সে চলল তার ভালো থাকার একটুকর নীরদের কাছে, যাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চায়, তার ছোট্ট সংসারেই সে সুখ খুঁজে নিতে চায়, চায় না সে সমাজের কদর্য কথা। আজ থেকে তাদের পথ এভাবেই চলুক, সময় গেলে সেও মানবে, কারো জন্য কি কারো জীবন পড়ে থাকে, উহ থাকে না। জীবনে চলতে হলে না চাইতেও সব মানতে হয়, তেমনি হয়তো আমনও কোনো একদিন মানতে শিখবে, সুখের জন্য তার মনের ঘরেও অন্য নারীর স্থান হবে। পশ্চিম অম্বর তিমিরে ঢেকেছে, একটু পর পর নীরদেরা ভয়ঙ্কর গর্জন তুলছে, বৈশাখে পশ্চিম গগনে নীরদের ভিড় মানে কালবৈশাখীর আভাস বার্তা, প্রকৃতির রূপ ভয়াবহ। তপ্ত গরমে ধরণীতল ভেপসা গন্ধ বিরাজমান, গাছগাছালি অন্তরিক্ষমুখ উকি দিচ্ছে পাতা সুস্থির, আধাডুবি প্রহরে এমন ঝড়ের আভাস পেয়ে পাপড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে, উদ্দেশ্য তার ঝড় উঠলেই আম কুড়োতে বের হবে, একটু পর পর পেছনে তাকাচ্ছে। মা সালেহা টের পেলে যেতে দেবে না, মা বলেছে তাদের বাগানে কুড়োবে, তাও আবার ঝড়ের পর, সে তাদের আম বাগানে কুড়োবে না, সেখানে কুড়িয়ে মজা হবে না। সখী পুটির সাথে জমিদার বাড়ির আম বাগানে যাবে, তার ভাবনায় নিজের আম বাগানে আম কুড়িয়ে কিসের মজা, দল বেঁধে দৌড়ে দৌড়ে পাল্লা দিয়ে আম কুড়োবে, তবেই না আম কুড়ানির সুখ। সে বইয়ে পড়েছিল কবি জসীমউদ্দিনের মামার বাড়ি কবিতায়, মামার বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, কে কতটা কুড়াবে মাপবে, কে কত বড় বড় আম পাবে তা মাপবে, তাতেই তো আনন্দ। আবার দরজার দিকে তাকালো, এরই মাঝে ঝড়ো হাওয়া বয়ে এলো, ধীরে ধীরে তমসায় ঢাকা অম্বরী আরো অন্ধকারচ্ছন্ন হতে লাগল, ধুলা বালি গাছের পাতা উড়ে ঘরবাড়ি ভরে যেতে লাগলো, চোখে ছিটা এলো ধুলার, তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল খিচিয়ে, ঝড়ের বেগে বড় বড় গাছও হেলে দুলে পড়তে লাগলো। সালেহা জোরে জোরে চেঁচিয়ে পাপড়িকে ঘরে উঠতে বললেন, কিন্তু সে শুনল না, এক দৌড়ে বেরিয়ে গেল। সালেহা তার ভাষায় বকতে লাগলেন, এই ঝড়ে করবি নীরদকে নিয়ে একলা ঘরে বসে আছে, একদম আগলে রেখেছে ছেলেকে, বিকেল তবুও হারিকেন জ্বালিয়েছে, কারণ প্রকৃতির ন্যায় ঘরও অন্ধকারচ্ছন্ন, বুকের সাথে আগলে রেখেছে ছেলেকে, ছেলেও চুপটি করে মায়ের বুকে মুখ লুকিয়ে আঁকড়ে ধরে আছে, যেন মা তার জন্য ভয় না পায়, তাই মাকে সঙ্গ দিচ্ছে। আজ দুইটা বছর ছেলেকে এভাবেই আগলে রেখেছে সে, তারা একে অপরের সঙ্গী। এমন সময় বিদ্যুৎ চমকিয়ে বিকট শব্দে বজ্রপাত হল, করবি চমকিয়ে তো উঠছেই, সাথে নীরদও ডববিয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। করবির অশান্ত মন আরো অশান্ত হল, ছেলের কান্না সহ্য হয় না তার, এই একলা ঘরে কেউ নেই তাদের সঙ্গ দেবার মতো, তারা অভাগা, সবখানে তাদের বিপদ, কথায় আছে না, অভাগা যেদিকে যায় সেদিকেই সাগর শুকায়। করবির ক্ষেত্রেও তাই হয়েছে, প্রবাদটা যেন তার জন্যই জীবন্ত। করবি কাঁদো কাঁদো মুখে ছেলেকে থামানোর চেষ্টা করল, বাহিরে ঝড়ের শব্দ বজ্রপাতের শব্দ খুব ভয়ঙ্কর শোনাচ্ছে, গাছপালা যেন ভেঙে পড়বে ঘরের উপর, এই ভয়ঙ্কর কালবৈশাখী যেন তাদের শেষ আশ্রয়স্থল, এই বসতি ঘরটাও উড়িয়ে নেবে, যদি সত্যি নেয় তো তারা থাকবে কোথায়, যাবে কোথায়, সালেহা কি তাদের ঘরে আশ্রয় দেবে। আল্লাহকে ডাকতে লাগল, ছেলেকে থামানোর জন্য এই ঝড়ের মাঝে খেতে দিল,
খেতে পেয়ে সে থামল, কিন্তু করবীর ভয় তবুও গেল না। আল্লাহকে প্রাণপণে ডাকছে, দরজা জানালা সমানে বাড়ি খাচ্ছে, অপরিপক্ক দরজা জানালা। এই ঝড়ে না আবার খসে পড়ে, এবার বৃষ্টি শুরু হলো ঝড়ের সাথে, ঝমঝম শব্দ হচ্ছে, মাটিতে পড়ছে শব্দ হচ্ছে। কিছুক্ষণের মাঝে সোদা মাটির গন্ধ নাসিকা গ্রন্থিতে এসে বাড়ি খেল। অনেকদিন পর খরখরা মাটিতে বৃষ্টির পশলা পড়ল কিনা। করবি হারিকেনের আলোয় দরজার দিকে তাকাল, ছাট আসছে বৃষ্টি। ঘরের সামনে কোনো বারান্দা না থাকায় করবির কেন যেন খুব কান্না পেল। মাঝে মাঝে শক্ত খোলসটাকে সে সরিয়ে ফেলে, এই যেমন এখন ফেলল, ফুপিয়ে কেঁদে উঠল, ছেলেকে আঁকড়ে ধরল দুই হাতে। নীরদ মায়ের ফুপানি পেয়ে খাওয়া থামিয়ে মুখ তুলে চায়াল মায়ের বদনে ছোট ছোট চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা হাত তুলে মায়ের মুখের উপর থাবা দিল। হয়তো তার অবুজ মস্তিষ্ক মাকে কাঁদতে মানা করছে, কিংবা কান্নারত মায়ের চোখ মুছিয়ে দিতে চাইছে। করবি কান্না থামিয়ে ছেলের পানে চায়াল, ফর্সা ছোট্ট মুখটা দেখে দুঃখ ভুলে গেল। একটু আগে যে কষ্টে কাঁদছিল সেটা মিটে গেল, তার এক টুকরো নীরদ। সে তো বলেছিল এই নীরদই তার হাসির কারণ হবে, আবার কান্নার কারণ হবে। অনেকক্ষণ ঝড় বৃষ্টি হয়ে প্রকৃতি এখন শীতল, দুর্যোগ তাণ্ডবলীলার পর প্রকৃতি যখন ঠান্ডা হলো তখন রাত হয়ে এসেছে ধরতির বুকে। চারিদিকে আবছা আলোয় নজর এড়ায়নি গাছপালা উপড়ে পড়া, ডাল ভাঙা, পাতাতে উঠান বোঝাই হওয়া, উঠানে কাদা হয়েছে। পত্র ঝড় থামলে ওদের বাগান গিয়ে সেখান থেকে অনেক আম পেয়েছে। পাপড়ি জমিদার বাড়ি সহ আরো অন্যান্য জায়গা থেকে আম কুড়িয়ে বাড়িতে এলো, হাতে করে ব্যাগ নিয়ে গেছিল সে। কতগুলো আম পেয়েছে যে সে ব্যাগ নিয়ে নড়তে পারছে না। বাড়ির সামনে থেকে পত্রকে ডাকল, বুবু। এই বুবু, একটু বাড়াইয়া আয় না, আমি টানবার পারতাছি না। সালেহা শুনে চেঁচিয়ে উঠলেন, আয় লো বজ্জাত হারামজাদি, তোর পিঠির বাকলা তলুম আমি। হারামজাদি খচ্চর, আমি এত কইরা বারণ করলুম তবুও আমলি নিসনি, আজ তোর ধার দেখুম আগাইয়া আয়। পাপড়ি ভয়ে কুকরে গেল, মা সত্যি মারবে, চুলগুলো সে শখে রেখেছে, আর এই চুল ধরে মারবে মা। পত্র এগিয়ে পাপড়ির সাথে ব্যাগ টেনে আনল, ঢেলে দিল বারান্দায়। হারিকেনের আলোয় দেখল অনেক ছোট বড় কাঁচা আম, কোনোটা ফেটে গেছে কোনোটা ভালো আছে, কাদা মাটি লেগে আছে। পত্র একটা পরিষ্কার আম তুলে নিয়ে এক কামড় দিয়ে খেতে খেতে বলল, তুইলা রাখো, কাইল ঝুইলা রোদে দিমুনে আচারের লাগি, আর আমসত্ব বানামুনে অল্প। থেমে মায়ের উদ্দেশ্য বলল, মা কাইল বিকালে একটু খাটা রাইন্দা দিও আর রুটি বানাইও, আমের খাটা আর রুটি বহুত দিন খাই নাই। পাপড়ির শোনা মাত্র জিভে জল চলে এলো, চোখ মুখ জলজল করে উঠল। বোনটা তার মনের কথা বুঝে ফেলে সালেহা দাঁত মুখ খিচিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিলেন দুই মেয়েকে। পত্র পাত্তা দিল না একটু, হাতের আমটা অনেক টক, তবুও কামড় দিল আবার। পাপড়িকে বলল, যা হাত মুখ ধুইয়া আয়, জামা পাল্টা আর আম ঘরে রাইখা আয়। বলে সে একটা হারিকেন আর দুইটা আম নিয়ে উঠানে নেমে পড়ল, হাঁটা ধরল ফুবুর ঘরের দিকে। ঝড়ের পর ফুবুর আর তার আদুরে ভাইয়ের খোঁজ নেওয়া হয়নি। উঠানের কাদায় অতিশয় সাবধানে পা ফেলছে পঞ্চদশী মেয়ে পত্র। যৌবন তার শরীরের খাজে খাজে উপচে পড়ছে, শাড়ি গিরার উপর পরা আম চিবাতে চিবাতে করবির ঘরে উঠল, কাদা সিঁড়ির উপর থেকে ধুয়ে নিয়েছে। পাশে বালতিতে পানি ছিল। পেছনে থেকে সালেহা সবটা দেখে কটমট করছেন, তার সহ্য হয় না এই ফুপুর প্রতি বড় মেয়েটার এত আদিক্ষেতা। মেয়েটাকে জলদি বিয়ে দিয়ে বিদায় করবেন মনস্থির করেছেন, যদিও কবির প্রামাণিক রাজি নন এখন মেয়ে বিদায় করতে। মেয়েরা তার হহুত আদরের, আরো কয়েক বছর রাখবেন নিজের কাছে। কবির প্রামাণিক ভেজা শরীরে লালুর সাথে বাড়িতে এলেন সে সময়। সালেহাকে পানি টানি এগিয়ে দিতে বললেন, সালেহা বিনা বাক্যে দিলেন। গতকাল বিকেল থেকে যে সন্ধ্যা অবধি ঝড় বৃষ্টি হলো সেটা ছিটে ফোটারও আভাস নেই এই সকালের আলোয়। সকালের সূর্যের আলোয় রোদ ঝলমল করছে চারিদিকে, পাখিরা উড়ে উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর শান্ত প্রকৃতি, এটাই হচ্ছে অদৃষ্টার কেরামতি।
সকালে উঠানপত্র আর করবী মিলে পরিষ্কার করছে, গতকাল ঝড়ে গ্রামের অনেকের ক্ষতি হয়েছে। সে সবই শুনছিলেন কবির প্রামাণিক, মাঠের ফসলের বেশ ক্ষয় ক্ষতি হয়েছে, সকল কৃষকই তার জন্য হায় হায় করছেন, তারও হয়েছে ফসলের ক্ষতি। জহিরুলের কলাবাগানের অনেক কলা গাছ উপড়ে গেছে, তাদের হেসেলে চাল উড়ে গেছে, গরুর ঘটা হেলে গেছে, সজীবদের বড় জামগাছ উপড়ে গেছে, পত্রদেরও ক্ষতি হয়েছে, কলা গাছ উপড়েছে আর একটা ছোট কাঁঠাল গাছ উপড়েছে। সালেহা হায় হায় করছেন, কারণ গাছে কাঁঠাল ধরেছিল, বেশ মাঝারি সাইজের হয়ে উঠেছে, এখন এই কাঁচা কাঁঠালগুলো কি করবেন? সিদ্ধান্ত নিলেন বোনের বাড়ি দেবেন আর তিনি এঁচোর রান্না করবেন। এখন ভেবে নিয়ে গেলেন হেসেলে, কেটে কুটে এঁচোর রান্না হবে, আহ কি মজাদার সেই এঁচোর রান্না। পত্র স্কুলের পথ ধরেছে, সাথে সজীব আছে, সখীদের বিয়ে হয়ে যাচ্ছে, যে দু জন আছে তারা আজ আসেনি, দু জনে গল্প করতে করতে স্কুলের পথ ধরেছে, সামনে একজনকে দেখল, যাকে সে প্রতিদিন দেখার জন্য অপেক্ষা করে থাকে, যুবকটিও তাকে দেখার জন্য সময় মতো দাঁড়িয়ে থাকে, সে যখন স্কুলে যায় এবং আসে ঠিক সেই নির্ধারিত সময় মতো, কিছুটা দূরত্ব। এখন পত্র লাজুক হাসল, যুবকটিও হাসল মিটমিটিয়ে, পরক্ষণে আবার হাসিটা সরিয়ে মুখ কঠিন করল, কারণ পাশে সজীব, ছেলেটাকে তার সাথে কেন যেন সহ্য হয় না, তার পত্রলেখা কেন অন্য ছেলের সাথে হাঁটবে, পত্রলেখার পাশে হাঁটার জন্য সে আছে, সে হাঁটবে তার পত্রলেখার পাশে এবং হাত ধরে সারা জীবন হাঁটবে ওইভাবে, সজীব সবটাই জানে, তাই টিপ্পনি কেটে বলল, ওগো পত্রলেখা, তোমার মজনু খাড়াইয়া আছে সামনে, তোমার লাগি। পত্র পাশ থেকে সজীবকে চোখ পাকানি দিল, সজীব খিলখিল করে হাসল, সামনের যুবকটি যেখানে দাঁড়িয়ে সেখানে মাঠের কোল ঘেঁষে ইয়া বড় বট গাছ, কিছু না হলেও শত বছরের বেশি তো হবেই, বট গাছের দাঁড়িয়েও গজিয়েছে। যুবকটির পরনে লুঙ্গি আর শার্ট, গলায় কাঁধের দুই পাশ দিয়ে লাল রঙের একটা গামছা ঝুলানো, শ্যামপুরুষটাকে এতেই যেন সুন্দর লাগে। পত্র তাকিয়ে দেখল তার প্রণয় পুরুষকে, আর কয়েক কদম এগুলেই যুবকটিকে ছেড়ে চলে যাবে, পত্র দেখল কঠিন মুখে চেয়ে আছে, বুঝল রাগের কারণ, মিটমিটিয়ে হাসল, সজীবকে বলল, তুই একটু আগাইয়া যা, আমি আইতাছি, হ তুই না কইলেও আগাইয়া যাইতাম, আমার শখ জাগে নাই তোগো প্রেমলীলা দেখনের, হা বলেই জোর কদমে এগুলো, কারণ দাঁড়ালেই পত্র গুরুম করে পিঠে কিল বসাত, যেটা ব্যথা দিত পিঠে আর সাথে বুকেও, মেয়েটা যে তার ছোটবেলার সঙ্গী, কি করে দেখবে অন্য পুরুষের সাথে। পত্র বলে উঠল, বেদ্যপ জানি আমি, উত্তর দিতে দিতেই চলে গেল সজীব, এদিকে পত্রকে একা পেয়ে যুবকটি হাত ধরে হেঁচকা টান দিয়ে বটগাছের আড়ালে নিল। পত্র চমকে তো উঠেছে, সাথে ভয় পেল, আশেপাশে নজর দিল, কেউ নেই অবশ্য এই নির্জন মাঠের মেঠো পথে। যুবকটি হাত ছেড়ে দিয়ে কিছুটা পত্রর দিকে ঝুঁকে বলল, তোমারে ওই পোলার লগে বেড়াইতে বারণ করছি না আমি পত্রলেখা, চুপ করেন তো, ও আমার ছোট বেলার খেলার বন্ধু, ওর সঙ্গ ছাড়তে পারুম না, আপনি এসব নিয়ে আর কইবেন না, ভালো লাগে না আমার, তোমার দুই বছরের বড় পোলাডা, তাও কেমনে খেলার বন্ধু হয়, ওহ তো আপনি কেমনে আপনের আমন ভাইয়ের লগে ঘুরেন, বুঝান আমারে। শিমুলের মুখটা শুকিয়ে গেল, তার তো চাচাতো ভাই হয় সম্পর্কে, এখানে ছোট আর বড় কি। পত্র এবার দুষ্টুমি করে বলল, বেশি বললে চুরির লাগি দৌড়ানি খাওয়ামু, নিশ্চয় ভুইলা জান নাই, তোমার মন চুরির দায়ে বুঝি। পত্র লজ্জা পেল, মাথা ঝুঁকিয়ে নিল, শিমুল তা দেখল মন দিয়ে, মেয়েটাকে যে সে পেয়েছে বিশ্বাস করতে পারে না। পত্র বলল, দেরি হয়তাছে আমার, পথ ছাড়েন। শিমুল বিনা বাক্যে পথ ছেড়ে দিল, আবার কিছু সময়ের ব্যবধানে দেখতে পারবে, তাই জোরাজুরি করে না। পত্র চলে এলো একটা লাজুক হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে, দূর থেকে সবটাই সজীব দেখল, পত্র ঠোঁটের লাজুক হাসিও দেখল, ছেলেটা প্রেম ভালোবাসার মর্ম বুঝা শিখেছিল যবে থেকে তবে থেকে পত্রকে অন্য নজরে দেখা শুরু করেছিল, কিন্তু হায় নিয়তি,
লালন গীতির গানটা কোনো এক বাউল একতারা হাতে বাজিয়ে সুর তুলে গায়তে গায়তে মেঠোপথ দিয়ে চলেছে অজানা ঠিকানায়। ছোট ছোট ছেলে মেয়েরা পিছন নিয়েছে। করবি ঘরে চৌকিতে বসে জানালার সাথে মাথা ঠেকিয়ে সুদূরে নজর রেখে গানটা শুনছে। বুকটার ভেতর জ্বলে উঠেছে। সেখানে হাহাকার ছাড়া আর কিছুর শব্দ নেই। চোখে জোড়াতে পানি টলমল করছে। এই জীবনে কি পেল সে? অভাগিনী ছাড়া আর কিছুই না। তার জীবনটা গানের মতোই অপার। পারে নেওয়ার মতো কেউ নেই, আর না কাউকে পেল। জীবন তার জন্য এতটা কঠিন। কোথায় গেল সেই প্রাণছল করবি? গড়িয়ে পড়ল কপল বেয়ে নোনা জল। মুছার প্রয়োজন মনে করল না। আমন ভাই, হৃৎপিণ্ডটা কেন যেন নামটা বলে আন্দোলন করতে লাগলো। সে তো তার আশায় পথ চেয়ে আছে। আদৌ কি সম্ভব তার কাছে ফেরা? ফেরার হলে তো 2 বছর আগে সেই মাঠের মধ্যে শিমুল গাছটির নিচেই ফিরত, যখন তাকে এবং তার সন্তানকে 2 হাত পেতে চেয়েছিল তার কাছে। তখনই তো দিতে পারত, এতদিন কি অপেক্ষা করাত? উহু, করাত না। মানুষটাকে নিঃসন্দেহে যে কোনো জীবন সপে দেয়া যায়, কিন্তু হায় আফসোস, সে পারেনি। সমাজ নামক বাদ তাকে আমন নামক মানুষটির দিকে যেতে দেয়নি। আমন অপেক্ষা করছে তার করবিফুলের জন্য। কোনো মেয়েকে বিয়ে আজও করেনি, আজেদা তাকে রাজি করাতে পারেননি। করবি তার সিদ্ধান্ত জানিয়েছে, সেও তার সিদ্ধান্ত জানিয়েছে। তার সিদ্ধান্তের উপর কাউকে হস্তক্ষেপ করতে দেয়নি। সে বলেছিল করবি যেন তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে না আসে। করবিকে সেই অধিকার সে দেয়নি। করবি আমনের কথা রেখেছে, যায়নি আর দ্বিতীয়বার আমনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে। সে তার মতো চলছে আর আমন আমনের মতো, দুজনই দুইজনের সিদ্ধান্তে অটল। মাঝখানে আজেদা নামক প্রাচীরটা খাড়া হয়ে আছে। মা, মা! নীরদের ডাকে সচকিত হলো করবি। এই যে একমাত্র আশার আলো, তার একটুকরো নীরদ জীবন নামক জীবনে এইটুকুই তার বেঁচে থাকার সম্বল। নীরদ সিঁড়ির উপর হামাগুড়ি দিয়ে মায়ের দিকে তাকিয়ে ডাকছিল। সে সময়ে পত্র এলো স্কুল থেকে, এসে ভাইকে হামাগুড়ি দিতে দেখে ডাকল, আই নীরদ। নীরদ ডাক শুনল। অমাইক একটা হাসি দিয়ে পত্রকে ডেকে উঠল অস্পষ্ট স্বরে, বু বু। পত্র বুকটা শীতল হলো, বু বলে ডাকত করি। বোনটাকে হারিয়ে আজ ভাইটাকে বোনের মতো ভালোবাসে, বু বললে তার করিকে মনে হয়। বোনটাকে অসময়ে হারিয়ে ফেলেছে তারা। পত্র হেসে নীরদের কাছে গিয়ে কোলে তুলে নিল, চুমুতে ভরিয়ে দিল। নীরদ পত্র ভক্ত, পত্রকে পেয়ে আহ্লাদি হয়ে উঠল। গুটি গুটি পায়ে উঠানে হেঁটে খেলা করে বেড়ায় সে। পত্র কোলে নিয়ে তার ঘরের দিকে গেল। করবি সব দেখল, মেয়েটা তার আদরের। দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেল, রূপ গুণে পরিপূর্ণ। আজ এই মেয়েটা না থাকলে তার জীবন আরো দুর্বিষহ হয়ে পড়ত। মেয়েটা আছে বলে আজও এইটুকু সুখ তার জন্য স্থায়ী। এখনো ভাইয়ের ঘরে খেতে পারছে, দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটাকে যেন আল্লাহ চিরসুখী করেন। অঢাল সুখ যেন ওর পায়ের কাছে এসে গড়াগড়ি খায়। দুপুরের কাঠ ফাটা রোদে পাপড়ি আম বাড়ছে। কাঁচা আম নিয়ে ছেলে তা পাটা নোড়াতে করে ছেঁচছে। সে এগুলোই করে বেড়ায় সারাদিন। ভবঘুরি হয়েছে মেয়েটা, তার ভীষণ প্রিয় এগুলো। সখীদের সাথে করে আম ভর্তা করে কলার পাতায় নিয়ে সকলকে দিচ্ছে। করবি পত্রকেও দিল। সালেহাকে দিতে গেলে আগে চারটেখানি তার ভাষণ শুনিয়ে নিয়েছে। বাউলের মুখে সুর তুলে গাওয়া লালন গীতির গানটা আরও একটা চিত্ত শুনে দীর্ঘশ্বাস ফেলল। চিত্তটির মালিক আমন। সে মাঠের পাশে বট গাছের ছাউনিতে করা চোরাটের উপর বসে বাউল গানটা বলছে, তো বুকে জ্বালা বাড়ছে। এ জ্বালা কখনো মিটবে কিনা জানা নেই তার। তার অপেক্ষা কখনো শেষ হবে কিনা জানা নেই। তার করবিফুল তার বেলায় এতটা কঠোর না হলেও পারত, একটু দয়া দেখালেই তার ব্যথাময় চিত্তটা রেহাই পেত। এই বুকে করবি নামক ফুলটাকে আগলে রাখত 2 হাতের আজলায়। তার করবিফুলের মাথাটা একটা বার এই বিদিন হৃৎপিণ্ডের উপর রাখলেই সে সুখ পেত। সকল ব্যথা নামক অসুখ নিমেষেই সেরে যেত।
দীর্ঘশ্বাস ছাড়া এখন কিছুই এলো না। আলুথালু চুলের মাঝে বাম হাতটা গলিয়ে দিয়ে খামচে ধরল চুলগুলো। হাতের কনুই হাঁটুতে ভর করা, ডান হাতটা তুলে নিয়ে বুকের নিচে থাকা হৃদযন্ত্রটির উপর রাখল বার কয়েক ডলা দিয়ে বিড়বিড়াল। তুই সত্যি আমার চিরন্তন ব্যথা হইয়া গেলি করবি ফুল, একটাবারও ফেরা তাকাইলি না, একটাবারও দইয়া দেখাইলি না, একটাবার এই বুকে মাথা রাইখা কান বাঁধাইয়া শুইনা দেখলি না, চৈত্রর খরার ন্যায় খা খা করে তুই বিনা। জোরে জোরে শ্বাস নিল আর ফেলল, শুয়ে পড়ল চিত হয়ে মাচার উপর। মাথার নিচে দুই হাত দিয়ে মাথার উপর দাঁড়িয়ে থাকা বট গাছটির দিকে তাকাল। ভেসে এলো সেই ষোড়শি করবি ফুলের ঐন্দ্রজালিক রূপখানা। ডাগর ভাসমান নয়নযুগল, টিকাল নাক, কমলার কোয়ার ন্যায় অধর যুগল, অপূর্ব সুন্দর মসৃণ ললাটটি। শাড়ি পরে কোমরে আঁচল গুজা, দুই পাশে বিনুনি ঝুলে থাকা একটা রূপসী ফুল খিলখিলিয়ে হাসছে। তৎক্ষণাৎ চোখজোড়া বন্ধ করে নিল আমন, বুকে পাথর সমান ব্যথা দিল, ক্ষীণস্বরে বিড়বিড়াল, বিষাক্ত করবি ফুল। সন্ধ্যার দিকে সালেহা চেঁচিয়ে প্রামাণিক বাড়ি মাথায় তুলেছেন, কারণটি হল নীরদ তার বিছানায় প্রস্রাব করেছে। এই একটা ছুতো ধরে যাতা নয় বলে চলেছেন করবি, পত্র তো শুনছেই, সাথে ছোট্ট নীরদও বাদ যাচ্ছে না। পত্র বেজায় বিরক্ত মায়ের কাজে, চেঁচিয়ে বলে উঠল, থামবা মা, আমি তোমার বিছনা ধুইয়া দিমু, হক তা কইরা তো উদ্ধার কইরা দিবি আমারে হারামজাদি। এই খচ্চর আমি তোরে বারণ করি নাই যে এইসব আপদ আমার ঘরে ঢুকাবি না। ক হারামজাদি তাও ক্যান ঢুকাইস মা, ভাই ওর মামুর ঘরে আইছে তোমার ঘরে না, ভাইরে আর একটা কথাও কইবা না, তোর এত বড় কলিজা হইছে খচ্চর মাগি, চুলের মুঠি একটু আস্ত রাখুম না তক্ক কইলে। করবি নিজের ঘর থেকে সবই শুনছে, নীরদ পত্রর কোলে কাঁধের উপর মাথাটা রেখে চুপ করে পত্রর গলা জড়িয়ে ধরে আছে। তু শব্দটি করছে না, মামি বকছে সে ও মুখ বুঝে শুনছে, পিটপিট নজর তার। পত্র মায়ের উপর রাগ করে ঘর থেকে বের হয়ে গেল নীরদকে কোলে করে নিয়ে। সালেহা আবার চেঁচিয়ে উঠলেন, হ হ করবার পারিস তো শুধু এদাই খচ্চরের জাত, কিছু কইলেই দরদির কাছে যায়া উঠতে, তোর এত দরদ ভালা করুম আমি। পত্র কোনো কথা বলল না। করবির ঘরে উঠে দেখল করবি নীরবে চোখের পানি ফেলছে, চোখ মুছে বলল, তোরে বারণ করি ওই ঘরে না নিয়া যাইতে, তাও নিস কেন, চুপ থাকো তো, করবি কিছু বলতে যাবে সে সময় সজীব এলো। পত্রকে ডাকতে লাগল, বই নিয়ে এসেছে সে, পড়া দেখতে। পত্র জানালো করবির ঘরে আছে, সে উঠে গেল করবির ঘরে, গিয়ে নীরদকে কোলে নিয়ে করবিকে জিজ্ঞেস করল, ভালো আছাও ফুবু? হ ভালোই, তোর কি অবস্থা বাপ? এই তো চলে, তুমি আমারে বাড়ি যাইও কাইল একটু। কেন এত প্রশ্ন করো কেন? সজীবের বিরক্ত ঝরা কথা। করবি ক্ষীণ হাসল, বলল, আইচ্ছা জামু। গল্পে গল্পে পত্র থেকে পোড়াটা দেখে নিল। হ্যারিকেনের আলয় পত্র শ্যামাঙ্গি অপ্সরা রূপটা দেখার লোকটা একটুও সামলাল না ছেলেটা, ক্ষণে ক্ষণে তা দেখেও নিল লুকিয়ে ছুপিয়ে। কিন্তু এই লুকানো ছুপানো যেন আর থাকলো না, আজ যেন সজীব করবির চোখে ধরা পড়েই গেল। বুদ্ধিমতির সাথে সজীবের লুকিয়ে ছুপিয়ে তাকানোটা বুঝে নিল। করবি অবাক ছাড়া কিছুই হল না। রাতের আধার কেটে সকালের আলো ফুটতে না ফুটতেই গ্রামবাসীর কলরবে শোনা গেল গাঙ্গনি গ্রামের হাসিবুল নামক লোকের 14 বছরের মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে তাদেরই বাড়ির পেছনের বাঁশবাগানের মাঝে। মৃত্যুর কারণ খুঁজে দেখেছে, কোনো কাটা ছেঁড়া নেই, খামচির দাগ শরীরে ভরতি, রজস্বলার মতো রক্ত ভেঙেছে, শুধু সেটাই নজরে পড়েছে গ্রামবাসীর। বুদ্ধিমান লোকগুলো বুঝে নিয়েছে শরীরকে ভোগ করেছে কোনো জানোয়ার বা জানোয়ারের দল, হায় হায় করছে হাসিবুলের বাড়ির লোক। কানাঘুষা লেগে গেছে গ্রামে, গ্রামে কথা রটতে খুব বেশি দেরি হয় না, বারুদের ন্যায় ছড়িয়ে পড়ে যে কোনো ঘটনা, হাজার লোক হাজার কথা বলছে গ্রামে। পত্র শুনে আফসোস করল খুব, হাসিবুলের মেয়েটা তার এক ক্লাস নিচে এক স্কুলে পড়ত,
সজীব এসে পত্রকে বলল, শুনছ শ্রে পত্র কিছু? হ আমার খুব খারাপ লাগতাসারে, মায়াটা আমাগো স্কুলেই পড়ত। হ আমারও শুইনা খারাপ লাগতাসে, পরশুদিনও দেখছিলাম। দু জনে একসাথে হা হুতাশ ব্যক্ত করল। করবি সব শুনল, মস্তিষ্ক তার কোন দিকে বোঝা বড় মুশকিল। ফল পাকা জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকালীন হরেক রকম ফল পাকার গন্ধে মৌ মৌ করছে পরিবেশ। আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি ফলের সমাহার। গ্রামে এই সময়টা অনেক মজাদার হয়ে থাকে। বাড়িতে বাড়িতে পাকা ফলের বিভিন্ন আয়োজন করা হয়। আত্মীয়দের বাড়িতে পাঠানো থেকে শুরু করে দাওয়াত করাও হয়। তেমনি সালেহা তার ভাই বোনদের দাওয়াত করে এনেছেন গতকাল। বাড়িতে আয়োজনে এলাহি কাণ্ড। সালেহার বড় বোন রাহেলা, ছোট বোন আজেলা, তাদের ছেলে মেয়ে সহ ভাই হিরণ এসেছে। অনেকদিন পর সকলে একসাথে হতে পেরে বেশ আনন্দিত। খাবার দাবারের পসরা তৈরি হচ্ছে। পত্র আজ খুবই ব্যস্ত সকাল থেকে, সামনে তার পরীক্ষা, আবার এদিকে বাড়িতে আত্মীয় এসেছে মাকে সাহায্য করতে গিয়ে অন্যদিকে খেয়াল নেই। এত এত আয়োজন, মজা করছে কিন্তু এসবে কোথাও করবি নেই। আজও করবি এই বাড়ির কিছুতেই থাকার অধিকার রাখে না, অথচ পুরো সংসারটা তার ভাইয়ের। ভাইরা বোধ হয় এমনই হয়, বিয়ে হলে বউ হলে কোনো অধিকার থাকে না। সে তার ঘরের চৌকাঠের উপর থেকে সবই দেখছে, কান্না পাচ্ছে কেন যেন খুব। তার কেন কোনো আত্মীয় নেই, কেন তার কোনো অধিকার নেই? এরই মাঝে গুটি গুটি পায়ে নীরদ কখন যেন মামার বাড়ির হেঁশেলের সামনে গিয়ে পৌঁছেছে। খেলতে খেলতেই পৌঁছে গেছে। সেখানে হেঁশেলে পিঠা সহ চালগুঁড়োর রুটি তৈরি করছেন সালেহা। দুই বোন আছে, পত্র, পাপড়ি, খালাতো ভাই বোনদের সাথে ব্যস্ত। নীরদ যেতেই সালেহা হিস হিসিয়ে চেতে উঠলেন, আজও তিনি ছোট এই প্রাণটাকে পছন্দ করেন না, আরও করেন না, ছোট মেয়ে করি চলে যাওয়াতে। এখনো দায়ী করেন করবি আর নীরদকে। নীরদ পিঠা তৈরি করতে দেখে খাবার জন্য হাত পেতে অস্পষ্ট স্বরে বলল, কাব। সালেহা চেতে উঠলেন, গেলি এনতে? তোর মা এদিক খেদায় দিছে, যেখানেই খাওন দেখব একদম লেলিয়ে দিব, বেহায়া মায়াজাত, পোলাডা ধৈরা রাখনো পারে না। সালেহার উচ্চর্বে বকা পেয়ে নীরদ ডববিয়ে চেঁচিয়ে কেঁদে উঠল। ওর কান্নার আওয়াজ পেয়ে করবি আঁতকে উঠল। ভাবনা থেকে বের হয়ে ছেলেকে হেঁশেলের সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখল। তড়িঘড়ি করে ত্রস্ত পায়ে দৌড়ে আসার আগেই পত্র দৌড়ে এসে কোলে তুলে নিল। পত্র বুককে পেয়ে সে গলা জড়িয়ে ধরে আরো জোরে কেঁদে দিল। পত্র জিজ্ঞেস করল, কি হইছে ভাই? ক্যাডাই মারছে আমার ভাইরে, হারামজাদি, তোর এত দরদ দেখানি, বাইর করুম আমি। ওই এক অপুয়া শব্দই সময় পোলারে লেলিয়ে দিব, আর সেটা আমার দেখন লাগব। সালেহার দুই বোন নিশ্চুপ। করবি বুঝতে পারল সবটা, চোখ উপচে পানি আসতে চাইল। একটা অবুঝ ছেলেকেও এই মহিলা ছাড় দিবে না, এতটা অবুঝ এই মহিলা, মুখের উপর এমন কে বলে? কোনো মায়ের মন কি এমন করতে পারে? এটা তো পাষাণ হৃদয়ের মা। পত্র হতবাক হয়ে গেল, সে মাকে যত দেখে তত অবাক হয়। মাঝে মাঝে অনেক কঠিন কথা শোনাতে ইচ্ছে হয়, কিন্তু যতই হোক জন্মদাত্রী মা, সে এই জন্য পেরে ওঠে না। নীরদ কান্না কমিয়ে দিয়েছে। পত্র বলল, তুমি কেমন ধারার মানুষ মা, ভাই কি এত কিছু বুঝবার পারে? ও তো ছোট্ট অবুঝ বোলা, আমি তোমারে যত দেখি তত অবাক হই। সত্যি কি আমাগো মা তুমি? ও ওর মামুর বাড়ি থাকে, ওর মামুর জিনিসে সব হক আছে ওর, তুমি ক্যাডা কথা শুনানির, আব্বাই সেই অধিকার তোমারে দেয় নাই। পত্র একদম মুখে মুখে তক্ক করবিনি, চুল একটাও রাখুম না, হারামজাদি তুই আমার মায়া নাকি আমি হেইডা ভাবি? এইডা আমার সংসার, আমার সংসারে ওই অপুয়া আয়সা ধ্বংস করছে, আমার মায়া হারাইছি আমি ওই অপিয়ার লাগি, ওরে আমি ধূপ সিন্দুর দিয়া পুইজা করুম নাকিন, একটা কথা কইবি তো এইখানেই পুইতা রাখুম, আমার সত্যি তোমারে মা ডাকতে মুখে বাঁধে। বলেই নীরদকে নিয়ে সে ঘরের দিকে চলে গেল। করবি কত করে বলল দিয়ে যেতে দিল না। সে ঘরে নিয়ে গিয়ে নীরদকে পাকান পিঠা দিল। করবির আর সাহস হলো না ভাইয়ের ঘরে ওঠার।
কারণ এখন সে ওই ঘরের দিকে পা বাড়ালে না জানি আরো কত কথা শুনতে হয় যেটা আত্মীয়দের সামনে একদম অপমানজনক। চোখে পানি মুছে নিয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে, নিমিষেই সব দুর্বিষহ হয়ে উঠল। রাতের বেলা সালেহার ঘর থেকে বিকট সব গ্যাঞ্জামের শব্দ ভেসে এলো। নীরদকে ভাত খাওয়াচ্ছিল করবি, গরম প্রচুর পড়ছে, দরজা খুলে রেখেছে এজন্য, কিসের গ্যাঞ্জাম সেটা বুঝতে পারছে না। কিন্তু সালেহা সহ দুই বোন আর হিরণের চেঁচানোর শব্দ আসছে। কবির প্রামাণিক এখনো বাড়িতে আসেননি। থেকে থেকে নিস্তব্ধ রাতে হিরণের গলায় শুনতে পারছে, আমি ওরেই বিয়া করব, ওরে ছাড়া অন্য কাউরে বিয়া করতাম না, করবি ভ্রু কুচকাল। সে শুনেছিল হিরণের বিয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে। সালেহা নাকি গাঙ্গনী গ্রামের রতন চাচার মেয়ে রুনার সাথে বিয়ের কথা বলেছে। মেয়ে দেখতে সুন্দরী, মেয়ের কম বয়স হলেও বিয়ে দিতে রাজি রতন চাচা হিরণের সাথে, কারণ কবির প্রামাণিককে তিনি পছন্দ করেন। কিন্তু হিরণ এখন কাকে বিয়ে করার কথা বলছে? তার আবার বিকট শব্দে শুনতে পেল, তুরা মানলে মান, নয়লে নাই, দুলাভাই আইলে কইবি, আমি ওরেই বিয়া করুম। আজেলার কণ্ঠে কিছু শুনতে পেল করবি, যেটা শুনে করবির অন্তর আত্মা কেঁপে উঠল। ওই মায়া বিধবার সাথে পোলাও আছে, আর তুই ওরে বিয়া করণের লাগি মইরা যাইতাছস। মায়ার অভাব পড়ছে, বুবু তোর লাগি কত সুন্দরী মায়া ঠিক কইরা রাখছে আরো কম বয়সের। হিরণ তথাপি অনুযোগ করে বলে উঠল, লাগবো না কম বয়সের, আমি করবিরেই বিয়া করুম। হিরণের কণ্ঠে একদম জেদ। সালেহা সহ দুই বোন রেগেমেগে তাকিয়ে আছে। পত্ররা অন্য ঘরে, পত্রও সব শুনে হতবাক। তার আপন মামা হলেও হিরণকে সে কখনো করবির সাথে দেখতে পারবে না। হিরণ শেষ কথা বলেই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সে সময়ে কবির প্রামাণিক এলেন, তাই বারান্দায় এসেও আবার থেমে গেল। কবির প্রামাণিক হিরণকে দেখে ভ্রুকুচকে ঘরে প্রবেশ করলেন। হিরণ পাত্তা দিল না, বাহিরে ঠান্ডা হাওয়া বইছে, এতবেলা ঘরে গরম লাগলেও এখন মেজাজটা বাতাসে একটু কমল, ফুরফুরে হয়ে উঠল। হিরণ করবির ঘরের দিকে নজর ফেলল, ঘরের দরজা খোলা, হ্যারিকেন জ্বলছে, টিমটিম আলো দৃশ্যমান ঘরে, ঠোঁটে হাসি ফুটাল, যেন এতদিনের জেদকে সে পরাজিত করেই ছাড়বে। বীরবিড়াল, তোমারই হাসিল কইরাই ছাড়ুম আগুন ফুল, সাথে দেমাগো ভাঙমু, রূপের দেমাগ দেখাও না, বলে চুলের মাঝে হাত ডুবিয়ে চুল উপরে তুলল। এরপর বারান্দা থেকে নেমে দাঁড়াল, ঝিঝি পোকা ডাকছে, মাঠের হাওয়া বাড়ির ভেতর প্রবেশ করছে, দূরে কোথাও প্যাঁচা ডাকছে, হাওয়া খেতে খেতে আড়মোড়া ভাঙল, আবার বীরবিড়াল। আহ, ওই রূপের মজা কোথাও পাইলাম না আজও, কি রূপের তেজ গো আগুন ফুল, কি জাদুটোনা করছো আমারে, তোমার ওই শয়েল জ্বালানি রূপের মালিক হইয়া যদি দখল নিয়া ভোগ না করবার পারি তয় আমার নামও হিরণ না। বলা শেষে কুটিল হাসল, এরপর আবার ঘরে উঠে গেল, দেখল সব জানিয়ে দিয়েছে সালেহা। কবির প্রামাণিক সব শুনে তখনই তিনিও সাথে সাথে মানা করে দিলেন। হিরণ হাতের তালু মুঠো করে নিজেকে সংবরণ করল। এই ভাই বোন দুটোই এক তারা, চোয়াল শক্ত করে স্বাভাবিক স্বরে বলল, দুলা ভাই, করবিরে আমি সুখে রাখুম, ওর পোলারে আমি ভালো রাখুম, অন্য ঘরে দিতে পারতাছেন না, নানান লোকে নানান কথা শুনাইতাছে, আমি থাকতে অন্য জায়গায় কেন দিবেন, করবিরে আমি পছন্দ করি বিয়ার আগ থিকা, আপনি যাই নাও আমার লগে বিয়া না করাইয়া, গাঞ্জাখুরির লগে বিয়া করাইয়া মায়াডার জীবনী নষ্ট কইরা দিলেন, এখন আমি আবারও সব ভুইলা বিয়া করবার চাইতাছি, আপনি এবারও এক কথা কইতাছেন। কবির প্রামাণিকের রাগ উঠলেও কি মনে করে যেন হিরণের দিকে তাকালেন, মুখের দিকে তাকিয়ে পরখ করলেন, তার হিরণের সম্পর্কে বিস্তারিত জানায় আছে, সম্পর্কে শালক, চরিত্রর দোষ আছে সেটা করবি বলেছিল, অবশ্য তার সামনে কখনো পড়েনি, হয়তো করবিকে পছন্দ করে কোনো কথা বলেছিল এর জন্য করবি চরিত্রের দোষ দিয়েছিল। ছেলেটা যখন এখনো আবার বিয়ের জন্য বলছে তবে কি ভেবে দেখা উচিত, সমাজের লোক তো কত কথাই বলে, সব কি দেখে সমাজে বাস করতে গেলে দুনিয়া চলে, তিনি কি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।
বোনটাকে একটা নতুন সংসার দিতে পারলে কি খুব বড় ক্ষতি করে ফেলবেন? এছাড়া এই ভবঘুরে ছেলেটা যদি বিয়ে করে স্থির হয় তো ক্ষতি কি? অপছন্দে শালক হলেও বাল্যকাল থেকে তিনি দেখছেন। বোনটা যদি সুখে থাকে তো সমস্যা কোথায়? ভাগ্নেটারও গতি হবে একটা। তিনি কতকালই বা বাঁচবেন বোনকে দেখার জন্য? এছাড়া সালেহাও তো মানছেন না। এখন মানছে না তো কি হয়েছে পরে মানবেন? এখন মানছে না, তিনি রাজি হলে তো মানতেও পারেন। আর সালেহা বিয়ের পর যদি একটু ভালোবাসা দেয় ভাইয়ের বউ হিসেবে, ভাইকে সে তো ভালোই বাসে। হিরণের জোর দিয়ে বলা কথাগুলো ভাবতেই থাকলেন তিনি, সব দিকে বিবেচনা করতে থাকলেন। আস্তে আস্তে পথ পেয়েও গেলেন, নরম হলেন কিঞ্চিত। নরম স্বরে গলা ঝেড়ে বললেন, আমার বোন রে, যে তোর কাছে দিমু তা তুই কি কামাই করস? নিজেরই তো ঠিকানা নাই, ভিটেমাটিতেও দাঁড়াইস না। আমি তো শহরের ফ্যাক্টরিতেও কাম করি, আপনাগো কইছিলাম না। আর বাড়ি তো থাকি না, হেতু মা বাপ নাই, ক্যাডা দেখবো আমারে? এর লাগি তো থাকি না, বিয়া হইলে বউ নিয়া থাকুম, শহরে কামে যামু, দিন এমনই কাইটা যাইব। আপনি খালি রাজি হইয়া যান। কবির প্রামাণিক সালেহার দিকে এবার তাকাল, এরপর রাহেলা আর আজেলার দিকে। তাদের স্বামীরা নেই, তিনি সেটাই বললেন। আমার একার কথা না এইখানে, তুই সকলেরই দায়িত্বে। আর আমার বইন করবীর রাজি হওয়াটা সব থেকে আগে। ও যদি রাজি হয় পুনরায় বিয়া করণের লাগি, তবেই বিয়া হইব। আমি আমার বোনের একখান সংসার দেখুম, আর তোর ওই দুই দুলাভাইগো সাথে পরামর্শ কইরা নিই, এরপর সব হইব। আমার ভাগ্নেও ছোট, সব দিক বিবেচনা করণ লাগব। হিরণের মুখটা শুকিয়ে গেল, কারণ করবি রাজি যে হবে না সেটা ভালো করেই জানা আছে তার। তবে সেও অন্য পথ দেখবে রাজি না হলে, ভেবেই দাঁত কামড়ে হাসল। দুলাভাই যখন মতো দিয়েছে তো আর কিচ্ছু লাগব না, সে একাই সব সামলে নেবে, ভাবতেই আনন্দে উত্তেজনায় শরীরের লোম পর্যন্ত শিউরে উঠল। আহ, কতদিনের সাধনা পূরণ হবে তার! কাক ডাকা প্রাতঃকাল, করবি উঠে সকালের কাজ করতে লেগেছে, সালেহার দুই বোন তার সাথে কাজ করছেন। রাতের ঘটনা করবিকে এখনো না জানালেও সে সবটাতেই অবগত, তবুও মুখ বুঝে কাজ করছে, সময়ের অপেক্ষাতে আছে। উঠান ঝাড়ু দিয়ে হাত মুখ ধুয়ে নিল, ঘরে এসে দেখল নীরদ উঠে বসে আছে। সে মৃদু হেসে বলল, আমার আব্বা উঠা গেছে। নীরদ ফেক করে হাসল, হাত পা নাড়িয়ে হাত বাড়িয়ে দিল মায়ের কোলে ওঠার জন্য। চিকন চাকান ফর্সা শরীরটা নরম, করবি বুকে আগলে নিয়ে চুমু খেল, পুনরায় বুকে চেপে ধরল। এই নীরদের জন্য সে সব থেকে সুখটাকে বিসর্জন দিয়ে এসেছিল, আর এখন কিনা সে জেনে শুনে আগুনে পা দেবে? কখনো না, প্রয়োজনে জীবন দেবে, তবুও এই নীরদই তার শেষ ঠিকানা হবে। ছেলেকে নিয়েই সে বাঁচতে পারবে, তার কারোর প্রয়োজন নেই। এই পৃথিবীতে এমন হাজারো নারীর একা পথ চলার ইতিহাস রচিত আছে, কঠিন হলেও নারীরাও পারে, তারাও সংগ্রাম করতে জানে। সেও সে সকল নারীর মতোই হবে, ভেবেই ছেলেকে নিয়ে কলতলায় গেল। হাত মুখ ধুয়ে দিয়ে ঘরে এসে চৌকিতে নীরদকে বসিয়ে দিল। কাঁথা সেলাই করে, তা বিক্রি করে কিছু অর্থ পেয়েছে সে, তা দিয়ে নিজের একটা শাড়ি আর ছেলের জন্য জামা প্যান্ট কিনেছিল, আর কিছু পয়সা রেখে দিয়েছিল। পরশু চিড়া কিনেছে, সেটাই বাটিতে করে ভিজাতে দিল, পাকা আম দিয়ে মাখিয়ে ছেলেকে খাওয়াবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চিড়া ভিজে ভাতের মতো নরম হয়ে উঠবে। সেটার সাথে পাকা আম চটিয়ে একটু নুন আর চিনি দিলে অমৃতর মতো স্বাদ পাওয়া যাবে। চিরা মাখানো খাওয়াতে খাওয়াতে সেও একটু খেয়ে নিল, কখন ভাত পাবে খেতে ঠিক নাই, ততক্ষণে পেট শুকিয়ে যাবে। এত খিদা পেটে করে থাকলে কাজ করতে পারে না, আর কাজ না করলে ভাবির মুখের অকথ্য বাণীগুলো গিলতে হবে, যেটা সে একদমই চাচ্ছে না। তাকে শক্ত থাকতে হবে, যে কোনো সময়ে তার উপর ঝড় আসবে, সে ভালো করেই বুঝতে পারছে। নীরদ বেশ মজার সাথে আনন্দে আমচিরা খেল।
মিষ্টি স্বাদ পেয়েছে কিনা। করবি ছেলেকে খাইয়ে খেলতে দিয়ে নিজের কাজে লাগলো। পত্র খালাতো ভাই বোনদের সাথে হাততেই বের হয়েছে। সজীবকেও ডেকে নিয়েছে। সকালের দিকে মাঠের হাওয়া বেশ ফুরফুরে লাগছে। নদীর কোল দিয়ে মেঠো পথ ধরে সব হাঁটছে। গল্পে মেতেছে প্রত্যেকে। পত্রর বয়সের দুটো খালাতো বোন, একটা ছেলে পাপড়ির বয়সের আর একটা পাপড়ির বড় বয়সের মেয়ে। সকলে মিলে বেশ হাসাহাসি করছে। এমনই সময় নদীর কিনারায় নৌকা বাধা দেখে বোনেরা বলল, পত্র চল নৌকায় উঠি। আরে না, বাড়ি ফিরন লাগব, মা বকব, মেলা বেলা হইছে। সজীব অনুযোগ করে বলল, আরে চল, উঠবার চাইতাসে উঠুক, একদিন বকা শুইনা নিস, ওইটুকুন বকা শুনলে কিছুই অশুদ্ধ হইব না, বলেই ফেক করে হেসে দিল সে। পত্র সজীবের উপর তেরে এলো, একটা কিল বসিয়ে দিয়ে বলল, হ একটা কিল খাইলেও কিছু অশুদ্ধ হইব না। সজীব পিঠ ডলতে ডলতে মেকি রেগে তাকাল, তবে পরক্ষণে বিড়বিড়িয়ে বলল, হহুত কিছু অশুদ্ধ হইবরে, বলে হাঁটায় মন দিল। নদীর অপর পাশের মাঠে কয়েকজন কৃষক কাজ করছিল। তার মাঝে চেনা একটা দাদুর বয়সের লোক পত্রদের দেখে বললেন, ও পত্র কারারে এগুলান? আমার খালাতো ভাই বোন দাদা। দাদুটা ফোকলা দাঁতে হেসে বললেন, ও তয় কই যাইতাছস, হাইটা বেড়াই দাদা, আইচ্ছা বুজা বেড়া, আইচ্ছা দাদা, বলেই ওরা হাঁটতে লাগলো আবার। সবুজ শ্যামল মাঠের পর মাঠ, মাঠের মাঝে পথের কোল ঘেঁষে একটা খাল কাটা চোখে পড়ল। মাছ চাষ করে সেখানে, জাল দিয়ে ঘেরাও করা, মাঝে বাঁশের কুঞ্চা পুঁতে রেখেছে, টলটলে পানি, বাতাসের তীব্রতায় স্রোত প্রবাহিত হচ্ছে, পর পর দুই তিনটা খাল কাটা, অপর পাশের গাঙ্গনী নদীর শীতল বাতাস আর এদিকের মাঠের বাতাস দুইয়ে মিলে শরীর ঠান্ডায় চনমনিয়ে উঠছে। সজীব বলল, নাম এই ঘাট দিয়া, সামনের ওই নৌকায় উঠা যাইব। পত্ররা সম্মতি দিল। ওরা ঘাটে নামতেই নৌকার সামনে শিমুলকে বসে থাকতে দেখল। পত্র একটু ইতস্তত বোধ করল, আশেপাশে নজর দিল, বোনেরা তাকিয়ে আছে। সজীব একবার পত্রর দিকে তাকালো, এরপর হেসে বলল, শিমুল ভাই যে হক, কিন্তু তোমরা এখানে কেন, ওগুলান কারা? সজীব সাবধানের সাথে চোখের ইশারা করল। করল, এরপর বলল, ওগুলো পত্রর ভাই বোন, খালার পোলা মায়া, ও তা এদিক কই যাও, ওরা নৌকায় চোর, আইচ্ছা আসো, আমি নিয়া যাইতাছি, এই নৌকা কার? আব্বার, আই যা আব্বা অন্য কামে গিয়াছে একটু, তাই আমি আইসি, ও বলে পত্রদের বলল উঠতে। মনটা একটু বেজার করল সজীব, তবুও নিজেকে যথাসম্ভব সামলে নিল। পত্র মুচকি হাসলো শিমুলের দিকে তাকিয়ে। শিমুলও ফেরত হাসি দিল। সজীব উঠে সকলকে সাহায্য করল উঠতে। পত্রর হাত ধরতে গেলে শিমুল হাত বাড়িয়ে দিল। পত্র চমকে সবার দিকে তাকাল। সজীব হাত সরিয়ে নিল। পত্র শিমুলের হাত ধরল না, বলল, মাঝি গো হাত কেন ধরুম আমি, বলেই মুখ ভেঙচাল। সজীবের উদ্দেশ্যে বলল, হাত দে খাটাস। সজীব হেসে হাত দিলে সে উঠে পড়ল। শিমুলের দিকে তাকিয়ে আবার মুখ ভেঙচাল। শিমুলের যদিও রাগ লাগলো, তবুও পরিস্থিতি বুঝে মেনে নিল। নৌকার বৈঠা বাইতে লাগলো সে। সকালে ডিমের কুসুমের মতো সূর্য উঠেছে, মাথার উপর দিয়ে সাদা বক আছরাঙ্গা উড়ে যাচ্ছে, বাতাসের স স শব্দ, এই সময়ে নৌকা ভ্রমণ করছে, মজাটাই আলাদা।
দুপুরের কাঠফাটা রোদ পুটিদের জাম গাছ থেকে সবাই পাকা খুদে জাম পারছে। গাছটা খুব বড় না, কেউ বড় লাঠি যেটাকে গ্রাম অঞ্চলে কোটা বা লগা বলে সেটা দিয়ে পারছে, কেউ আবার গাছে উঠছে, জাম খুঁটে খুঁটে পাত্রে রেখেছে। পত্র পাপড়িকে বলল, যা এতেই হইয়া যাইব, এবার মাখা গিয়া বেশি কইরা নুন ঝাল দিবি, একটু সরিষার তেল দিয়ে চটকাবি, পাপড়ি এগুলো তো খুব পারে। আনন্দের সাথে জাম নিয়ে বাড়িতে দৌড় দিল, সে এখন জাম ভর্তা করবে। জাম ভর্তা করে সকলে একসাথে মিলে খেতে লাগলো। করবীর ঘরে সকলে উপস্থিত হয়েছে, নীরদ এতগুলো মানুষ পেয়ে আনন্দে আটখানা হয়েছে। করবীও খাচ্ছে জাম ভর্তা। পত্র ফুপুকে বান্ধবীর মতো করে দেখে, করবীও বড় ভাতিজিটাকে তেমনি মনে করে। বেলা গড়িয়েছে প্রায়, সূর্য ডুবে লালাভ প্রকৃতি। সে সময়ে প্রামাণিক বাড়ির বৃহৎ আকৃতির মাটির উঠানে বেতের মুড়া, কাঠের কেদারা এবং কাঠের টুল পেতে বড়রা বসে বৈঠক বসিয়েছেন। বৈঠকের মূল শিরোনাম হিরণের সাথে করবীর বিয়ে। ছোটরা এবং সালেহা, রাহেলা, আজেলা বারান্দায়। হিরণ দাঁড়িয়ে আছে, করবীকে এখনো ডাকা হয়নি, সে ঘর থেকেই সব দেখছে। চোখে পানি টলটল করছে, জীবনের আরও একটা ঝড় তাকে মোকাবিলা করতে হবে। তার সাধারণ একটা জীবনে এত এত সাংঘাতিক ঝড় সে সহ্য করতে পারে না, একা একটি নারী হয়ে সে ভেঙে পড়তে চায়। কিন্তু শক্ত মনোবল নিয়ে লড়ে চলে, জয়ী তাকে হতেই হবে, এই মনোবল খাড়া করে। আজ আবার কত কিছু সইতে হবে জানা নেই, ভাইজান যখন রাজি সে কিভাবে সব সামলাবে এটা ভেবেই মূর্ছা যাচ্ছে। ছেলেটাকে কোলে আগলে রেখেছে, তার শক্ত হাতিয়ার এই ছেলে, এটাই তার নিরস্ত্র হাতের অস্ত্র। হিরণের অন্য দুই দুলাভাইও রাজি, বোনেরা এখনো রাজি হয়নি, কিন্তু কোনো কথা বলতে পারছে না। কর্তার মুখের উপর কথা বলে নিজের বিপদ নিজে ডাকার কোনো প্রয়োজন নেই ভেবেই চুপ আছেন। ভাই হিরণটাও এক রোখা, এখন একমাত্র আশা করবি সে মুখের উপর না করলেই হয়ে যায়। পত্র চোখ মুখ হেঁটে বসে আছে, হিরণ কুটিল হেসে দাঁড়িয়ে আছে, আনন্দ যেন তার এদিক ওদিক দিয়ে উকি দিচ্ছে। দাড়িতে হাত ঘষে বারবার কবির প্রামাণিক সব কথা শেষে বললেন, সকলে রাজি এতে আমারও কোনো অমত নাই, কিন্তু আমার বইন করবি যেটা কইব আমি সেটাই করুম। ও যদি একবার না কইরা দেয় কারো সাধ্যি নাই বিয়ে দেওনের, আমার বইনের একখান পোলা আছে, ওরও চিন্তা করুন লাগব। হিরণ এখন কইতাছে মায়না নিব, কিন্তু পরে নাও মায়না নিতে পারে, তখন পোলাডার কি হইব? আমি একবার সিদ্ধান্ত নিয়া বন্ডার জীবন নষ্ট করছি, আর সিদ্ধান্ত চাপামু না, ও যা কইব তাই হইব। সালেহার বড় বোনের স্বামী বললেন, আচ্ছা তয় তোমার কথায় থাও কবির, ডাকো তোমার বইনরে, হেই কি কই জানো, এরপর সকলেই মিলা সিদ্ধান্ত নিমু, যেহেতু তোমারও বাপ মা নাই আর আমাগো শ্বশুর শাউরি নাই, শালাডার বিয়া শাদীর কথা বার্তা আমগই দেখুন লাগব। হে যখন চাইতাছে তোমার বইনরে স্বীকৃতি দেওনের লাগি, তো আমগো আপত্তি নাইকা, ডাকো করবিরে। বড় ভাইরার কথা শুনে কবির প্রামাণিক করবিকে ডাকলেন। করবি কিছুক্ষণের মাঝে নেমে এলো ছেলে নিয়ে, শাড়ির আঁচল মাথায় দেয়া, কাছে এসে সকলের দিকে একবার করে তাকালো, এরপর হিরণের দিকে অনল চোখে চায়াল। হিরণ দাঁত কামড়ে হাসল করবীর অবস্থা বুঝে। করবি ভাইজানের দিকে তাকিয়ে বলল, ডাকছেন ভাইজান? হ, থেমে বললেন, কিছু কথা কমু আর জিগামু, তুই মন থিকা উত্তর দিবি। করবি আওর চোখে একবার হিরণকে দেখে নিল, এরপর সম্মতি দিল মাথা নাড়িয়ে। কবির প্রামাণিক গলা ঝেড়ে বললেন, তুই কি পুনরায় বিয়া করবার চাইস? আমি তোর বিয়া করামু সিদ্ধান্ত নিছি, পোলাডাও এখনো ছোট আছে, আমি তো চিরকাল থাকুম না তোরে দেখা রাখনে লাগি, হের লাগি এই সিদ্ধান্ত। এখন তুই ক আমার সিদ্ধান্তে মতো দিবি নাকি তোর সিদ্ধান্ত জানাইবি? তুই মন থিকা কইবি একেবারে, তুই যা কইবি আমি হেডাই মাইনা নিমু, তোর সিদ্ধান্ত আর মতের উপর একটা কথাও কমু না। করবি সবটাই শুনল মন দিয়ে, ছেলেকে আরেকটু আগলে নিয়ে সালেহার পানে তাকালো, দাবানলের ন্যায় জ্বলছেন তিনি। এরপর হিরণকে দেখল, হিরণ ভয় আছে তা বুঝল, ভাইজানের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, ভাইজান আপনি আমার বড়,
আমার একমাত্র অভিভাবক এই দুনিয়ায়। আমারে নিয়া আপনি চিন্তা করেন আমি বুঝি। আপনের উপর আমার কোনো অভিযোগ নাই। আমার ভাগ্যর পরিহাস সব। স্বামীর কপাল আছিল না বইলা আমার আজ এই নিয়তি। আপনি আমারে নিয়া আর চিন্তা করবেন না ভাইজান। আমি পুনরায় বিয়া করবার চাই না। এই সমাজে আমার পোলারে আমি পরীক্ষায় নামামু না। আমার পোলার সকল পরীক্ষায় আমি পাশে থাকুম। আমি আমার পোলারে আগলাইয়া রাখুম। ওরে আমি একাই বড় করুম। কোনো মানুষের দরকার পড়ব না। আমার সংসার করা সম্ভব না। বিধবা মাইয়া এই দুনিয়ায় হহুত আছে। আমিও থাকুম। তারা যেমন ধারা জীবন পার করতাছে আমারও চলব। আমার পোলা এখনো ছোট। ওরে আমি এই সব কিছু দেখাইতে চাই না। আপনি সব চিন্তা বাদ দেন। যেমন ধারা আমারে আগলাইয়া রাখছেন এমনই আগলাইয়া রাখেন পারবেন না। খাওন না দিলেও চলবো আমি শুধু আপনের ছায়ায় থাকবার চাই ভাইজান। ভাবিরে কইয়েন তার ভাইরে অন্যত্র বিয়া করাইতে। করবি একনাগারে কথাগুলো বলে থামল। হিরণ জলে উঠল করবির সব কথা শুনে। হাতের মুঠো শক্ত করে নিল। কবির প্রামাণিক সন্তুষ্ট হলেন বোনের কথায়। সেখানে উপস্থিত কেউ কোনো কথা বললেন না। এদিকে বারান্দার উপর থেকে সালেহা বলে উঠলেন, হহ আমার ভাইরে তোর লগে বিয়া দেউনের লাগি বৈশা রই নি আমি। বাঁচাইলি তুই। করবির বুকে লাগল, বুকটা ভারী হয়ে এলো। ভাবি তাকে কখনোই ভালোবাসবে না। কবির প্রামাণিক ধমকালেন, সালেহা তোমারে এইখানে কথা কইতে কেউ কই নাই। সালেহা মুখ ঝামটিয়ে চুপ করলেন। করবি বলল, আমি যাই ভাইজান, আমার আর কিছু কওনের নাই। কবির প্রামাণিক সম্মতি দিলেন। হিরণ কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, কবির প্রামাণিক থামিয়ে দিলেন, বললেন, আর কোনো কথা নাই এখানে। সালেহা তোর লাগি মায়া দেখছে, আমিও দেখছি মায়াটা। ভাইজানরা চাইলে দেইখা আইব কাইল, এরপর দিনক্ষণ ঠিক কইরা বিয়া হইব। বলেই উঠে পড়লেন তিনি, বাকি দুজনই উঠে পড়লেন। সালেহারা খুশি হলেন। হিরণ রাগে হিসহিসিয়ে উঠল, বন্দের দিকে একবার দেখে করবির ঘরের দিকে তাকালো, এরপর কিছু ভেবে বাড়ি থেকে বের হয়ে গেল। বিকেলের বৈঠকের পর আর কোনো কথা ওঠেনি প্রামাণিক বাড়িতে। সালেহা বিবি সহ বোনেরা ভাই হিরণের বিয়ে করানো নিয়ে সলা পরামর্শে ব্যস্ত। বিকেলে রান্নাবান্না সেরে সন্ধ্যার পর পরি খাওয়া দাওয়া করে নিয়েছেন। এখন তিন বোনের গল্পের মূল শিরোনাম হিরণের সপ্তাহের মাঝে বিয়ে করাবেন, ভয় শুধু পাচ্ছেন ভাইটা যেন বেঁকে না বসে। একমাত্র ভাইটাকে বিয়ে করিয়ে সংসারী মুখ করতে পারলেই চিন্তা মুক্ত হন। ভবঘুরে বেড়ায় ভাইটা, বউ পেলে ঠিক হয়ে যাবে এই ভাবনা তাদের। কৃষ্ণপক্ষের শেষ তিথি আজ, বিভাবরী কত হয়েছে জানা নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে আবৃত, ঝিঝি পোকা ডাকছে সাথে শৃগাল। করবি ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টায় আছে, ছেলেটা আজ কিছুতেই ঘুম আসতে চাইছিল না। নাজেহাল করছে মাকে, এমন কখনো করে না, জ্বালায় খুব কম সে। লক্ষ্মী ছেলের মতো সন্ধ্যার পর পরই ঘুমিয়ে যায়, অথচ আজ এত জ্বালিয়েছে। অতঃপর একটু শান্ত হয়ে চোখ বন্ধ করেছে, করবি কিছুটা হাঁপ ছেড়েছে। ঘরে টিমটিম করে হ্যারিকেন জ্বলছে, সেই আলোয় ছেলেকে পরখ করছে সে। ছেলেটার নাকের দিকে তাকালেই তার বাবা সলিলের কথা মনে পড়ে যায়। লোকটা চলে গেল এইভাবে তাদের একা করে। আজ সে থাকলে এতটাও কষ্ট করতে হতো না তাদের। নিয়তিটাই যে খারাপ তার, এই জন্যই তো আজ এই ঘরে এই ছেলেকে একা বড় করতে হচ্ছে। মাঝে মাঝে ভয় হয়, পারবে তো সে একা বড় করতে ছেলেটাকে, পারবে তো একা হাতে আগলে রাখতে, কখনো কোনো বিপদ এসে হাতছানি দেবে না তো। এমনিতেই তো তার জীবনে বিপদের শেষ নেই, একা পথ চলা যে খুব কঠিন। সে যতই বলুক একাই পারবে সব, বললেই কি পেরে উঠবে, এতটাও সহজ নয় এই সমাজ এই দুনিয়া। সে তো টের পাচ্ছেই, বুকটার মাঝে হাহাকার করে, জলে পুরে শেষ হয়ে যায়। ভালোবাসার হাত বলতে কিছু একটা খুঁজে চলে, এই অল্প সময়ের বয়সে সে বড্ড একা। এত অল্প সময়ের মাঝে অদৃষ্টা তাকে একা কেন করে দিলেন, কেন সব দিয়েও আবার কেড়ে নিলেন।
আঞ্জুমান করবির যে সব ছিল কোথায় গেল সে সব? ভালোবাসা ছিল, ভালোবাসার মানুষ ছিল, আগলে রাখার হাত ছিল, অথচ এসবের আজ কিছুই নেই তার কাছে। ভাবতে ভাবতেই অক্ষিকোটর থেকে জল গড়িয়ে পড়ল। এভাবে নীরবেই কাঁদে সে, বুকে জ্বালা এভাবেই চোখের পানি ফেলে মিটিয়ে নেয়। কোনো বিশ্বস্ত বুক তো আর নেই যে সেই বুকে মুখ বুঝে মাথা রেখে অশ্রু বিসর্জন দেবে। একজন তো এখনো তার প্রতীক্ষায় বসে আছে, দিন গুনে চলে তার ফেরার। কিন্তু আদৌ কি সে ফিরবে মানুষটার কাছে? প্রয়োজন পড়বে তার ফেরার, কোন মুখেই বা ফিরবে? তাকে যে সে ফিরিয়ে দিয়ে চলে এসেছিল, যে মানুষটাকে একটা সময় সে সব থেকে ভালোবাসত, যার বউ হবার স্বপ্ন বুনত দিবার জনিতে, যাকে ভালোবেসে সে উড়ন্ত পাখি হয়েছিল। রঙিন দিনগুলো আবার এই নিস্তব্ধ রাতে একা পেয়ে জেকে বসল মস্তিষ্কে। ভাবনার মাঝেই মনে হলো কারো পদধ্বনি পেল সে, চোখ মুছতে মুছতে দরজার দিকে তাকালো। তাকাতেই বক্ষপিঞ্জর কেঁপে উঠল, গরমের জন্য দরজা খুলে রেখেছিল সে। ছেলেটা গরমে কাঁদছে ভেবে দেয়া হয়নি দরজা, কিন্তু দরজা খুলে রাখাটাই যে কাল হয়ে গেল তার। দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটিকে দেখে অন্তকরণ সমানে লাফাতে লাগলো, আর্তস্বরে বলে উঠল, আপনি কেন আইতে পারি না? কণ্ঠের স্বরটাও কেমন যেন করবি আতকে উঠল। লোকটা এবার ঘরের ভেতর প্রবেশ করল, প্রবেশ করে আয়েশে ঘরের দরজা বন্ধ করে দিল। করবি আবার আতকে উঠল, আর্তস্বরে আবার জিজ্ঞেস করল, দরজা কেন দিতাছেন আর এইখানে কি করতাছেন আপনি? বুঝাপড়া করবার লাগি। কিসের বুঝাপড়া? হিরণ কোনো উত্তর করল না, ফেচলে হাসল, ঠোঁটে হাসির ভাব রেখেই বলল, বিয়ে করুম তোমারে সকাল হইলে, তার আগে এই রাইতটা রঙিন কইরা নিই। করবির অন্তরাত্মা লাফিয়ে উঠল আবার, বুকে কিছু একটা বাড়ি দিল, মস্তিষ্ক ফাঁকা হয়ে যেতে চাইল হিরণের বলা বাক্যটির ভাবার্থ বুঝতে পেরে শাড়ি খামচে ধরল। ভীতচিত্তে সুধাল, কি কইবার চাইতাছেন আপনি? যেইডা বুঝলা ওইডাই। করবি এবার ধৈর্যর সীমা হারাল, ফুসে উঠে বলল, ভালো চান তো এই মুহূর্তে আমার ঘর থেকা বাইর হইবেন, নইলে আমি করবি কি করুম ভাববারও সময় পাইবেন না। আহ কি তেজ গো, এই তেজিয়ানের লাগি তো তোমারে এত পছন্দ করি আমি, তোমারে আমার এত ভালো লাগে, আফসোস তুমি বুঝবার পারো না। বলতে বলতে এগিয়ে যেতে লাগলো, কামুকতার নজর রাখলো কবির শরীরে। করবি ভয়ে কুকড়ে যেতে লাগলো, নিজেকে আড়াল করার বৃথা চেষ্টা করতে লাগলো চৌকির উপর থেকে। পাশে ছেলে ঘুমাচ্ছে, সে আজশোয়া হয়ে বসেছিল। হিরণকে এগিয়ে আসতে দেখে চিত্ত কিছু খারাপ ইঙ্গিত করল। হিরণ কুটিল হাসি ঠোঁট ঝুলিয়ে আবার বলল, উফফ পুরাই আগুন ফুল। ঘিন ঘিন করে উঠল করবির শরীর হিরণের কামুকতায় পূর্ণ নজর বুঝতে পেরে, চোখমুখ বিকৃত করল। হিরণ পাত্তা দিল না, বুঝেও বলল, কি করবা, আমি পুরুষ তুমি নারী, কলঙ্ক আমার না তোমার রটব। এই নিশুতি রাইতে একখান পরপুরুষ তোমার ঘরে বুঝবার পারছো তো আমি কি কইতে চাইছি? তাই চেঁচাইয়াও কাম হইব না, আজ তোমারে আমি হাসিল কইরাই ছাড়ুম। এতগুলান বছর ধইরা তোমারে আমি চায়া আইতাছি, অথচ না তুমি পাত্তা দিলা আর না ওই খাটাইস মার্কা তোমার ভাইজান আদবইরাটারে মনটা চাই। থাক তোমার ভাইজান থাইকলেও আমার লাভ আছে, হের লাগি কিছু করবার পারি না, তাছাড়া বইনের স্বামী কিনা। যাই হোক এখন এরেতেরি কইরো না বেশি, বেশি সময় নিমু না কসম। করবির খুব অসহায় লাগতে লাগলো, কি করবে এই বিপদে মাথায় আসছে না, বিপদে যেন মাথা কাজ করাই বন্ধ করে দিল। হিরণ যা বলল সেটাও ঠিক, এই রাতে সে চেঁচালে কলঙ্ক সমাজ তাকে দেবে, কারণ নারী সর্বদোষী, কেউ ভাববে না হিরণ তার ঘরে, সে যায়নি সকলে রটাবে, করবি হিরণ রে ঘরে দায়কাছে। এই বাক্য শোনার আগে সে মৃত্যুকে আগে বরণ করবে, তবুও কর্ণগোচরে এই বাক্য দেবে না। হিরণ এগিয়ে একদম নিকটে পৌঁছে গেল করবির, করবি ঘরে মাঝে মনকে শক্ত না ই করতে হিরণ করবির শরীর হাত দিল, টান দিয়ে বুকের অংশ থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল, আলগা হয়ে উঠল বক্ষ বিভাজন।
মাথায় বজ্র পড়ল যেন করবীর। হিতাহিত বোধি এবার খুয়ে ফেলল, অক্ষিকুটোর থেকে জল উপচে আসতে চাইছে, সঙ্গে সঙ্গে বুকে হাত বেঁধে লজ্জা নিবারণ করল, সে মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এল আল্লাহ। হিরণ ক্রমেই হিংস্র হতে লাগলো, না করবিকে উঠার সময় দিল আর না নড়ার সময় দিল, দড়ি না থেকেও যেন হাত পা বেঁধে দিল হিরণ। এ বাঁধন দড়ির বাঁধন না, শক্তিহীন হয়ে পড়ল করবি, চিৎকার করতে যাবে সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরল করবির, গুঙাতে লাগলো সে। শক্তপোক্ত পুরুষালী হাতের কাছে দুর্বল শরীরটা হেরে যাচ্ছে যেন, বাঁচার জন্য ছটফট করতে লাগলো, ছাড়া পাবার জন্য আকুতি মিনতি করতে থাকলো, কথা বলার কোনো উপায় দিল না। করবি গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে, চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো, দুই হাত দিয়ে হিরণের ধরে রাখা হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু তার শক্তির সাথে পেরে না, শক্তি ক্ষয় হয়ে আসছে করবির, শরীর ভেঙে আসতে চাইছে। হিরণ করবি ছটফটানি দেখল, পৈশাচিক হাসি হাসল, দাঁতে দাঁত চেপে বলল, চেঁচাইলেই তোমার ক্ষতি, তুমি নিশ্চয় চাইবা না নিজের ক্ষতি আর তোমার পুলার ক্ষতি, তাই যা হইতাছে মুখ বুইজা মায়না নাও, বিশ্বাস করো তোমার এই শৈলের উপর আমার হহুদ দিনের নজর, কিন্তু তুমি তো ভালো কিছু চাইলা না, তাই আঙ্গুল বাকাইলাম, মেলা সুখে রাখুম তোমারে, মেলা ভালোবাসুম কসম, বলেই করবি অন্য হাত পিঠের সাথে চেপে ধরল, এক হাতে মুখ এখন চেপে ধরেই রেখেছে। করবি গুঙিয়ে কেঁদে উঠল, আজ কি তবে সত্যি সে কলঙ্কিত হতে চলল, সত্যি কি সে অসতি হবে আজ, এই অন্ধ অবুধ সমাজের কাছে কি সে বেশাই পরিণত হবে, এই শব্দ শোনার আগে সে এই দুনিয়া ছাড়বে তবুও এই টকমা লাগাবে না শরীরে, মৃত্যুকে সাদরে গ্রহণ করবে এই রাতের পর মৃত্যু, তার কি সত্যি আর বাঁচা হবে না, এই মানুষরূপী পশুটা কি তাকে বাঁচতে দেবে না, হবে না এই দুনিয়ায় ছেলেটাকে নিয়ে পথ চলা, সে না থাকলে তার ছেলেটার কি হবে, কে দেখবে তার ছেলেটাকে, কি হবে ছেলেটার ভবিষ্যৎ, বাঁচতে দেবে এই সমাজ তার ছেলেটাকে একা, ভাবতে ভাবতেই সে মূর্ছা যেতে লাগল, চোখের ভাষায় হিরণের কাছে নিজেকে ভিক্ষা চাইল, ছেড়ে দিতে বলল, কিন্তু হায় আফসোস, কামুকতা ডুবে যাওয়া, শরীরের নেশা চড়ে যাওয়া হিরণ এসব কিছু দেখল না, দেখল না একটা ফুল তার কাছে নিজের সতীত্ব ভিক্ষা চাইছে, তাকে তার নোংরা হাত দিয়ে স্পর্শ করে কলঙ্কিত না করার আকুতি জানাচ্ছে। হিরণ ক্রমেই করবিকে বাজে স্পর্শ দিতে লাগল, করবির শরীরটাকে তার শরীরের সাথে চেপে ধরল, করবি একটা হাত দিয়ে সমানে ছাড়া পেতে চাইছে, ধস্তাধস্তি চলছে, হিরণ ছাড়ল না, শরীর বুকের অংশে সারি না থাকায় বক্ষ বিভাজন ভেসে উঠেছে, হ্যারিকেনের আলোয় তা দেখে হিরণ লোভে লালসায় আরো হিংস্র হয়ে উঠল, ফিসফিস করে বলল, কেডাই কইব তুমি এক ওলার মা, যৌবন তো সেই আগের মতোই গো, করবির বমি আসতে চাইল, মুখ বাধা না থাকলে হয়তো সত্যি বমি করে দিত এত কুরুচিপূর্ণ কথা শুনে, গুঙিয়ে কিছু বলল যেটা হিরণ বুঝল না, আর বুঝার চেষ্টাও করল না, ছটফট করতে থাকা করবিকে আরো টেনে নিল নিজের মাঝে, মুখ নামিয়ে করবির কাঁধ স্পর্শ করল, তা বুঝে করবির ছটফটানি আরো বেড়ে গেল, ঘিন ঘিন করছে শরীর, এই পুরুষের ছোঁয়ায় তার মৃত্যুকে গ্রহণ করতে ইচ্ছে হচ্ছে, আল্লাহর কাছে চাইল তাই, এই মুহূর্তে মৃত্যু চাইল সে, দুনিয়া ছাড়তে চাইল, সমানে আল্লাহর কাছে আরজি জানাল। হিরণ করবির কাঁধের উপর নাক নিয়ে ঘ্রাণ নিল, বলল, তুমি তো নেশাজ্ঞ আগুন ফুল, পাগল তো তোমার লাগি আমি এমনি এমনি হই নাই, বাজে ছোঁয়া আর এসব কুরুচিপূর্ণ কথা শুনে করবির চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল, ছেলেকে দেখার চেষ্টা করল, কিন্তু সেটাও পারল না, এই বদ্ধ ঘরে কেউ নেই তাকে রক্ষা করার জন্য, এক আল্লাহ তার রক্ষা করার মালিক, সৃষ্টিকর্তাকে স্মরণ করল সে, এইবারের মতো যেন তাকে বাঁচিয়ে দেয়, বাঁচতে চায় সে ছেলেটাকে নিয়ে, এই পশুর কাছে সে সর্বস্ব খোয়াতে চায় না, অসহায় করবি নেতিয়ে পড়তে চাইছে, কিন্তু একজোড়া হিংস্র শক্তপোক্ত হাত সেটাও হতে দিচ্ছে না, হিরণ করবিকে পুরোটা আয়ত্ত করার জন্য পিশাচে পরিণত হল, নেশায় বুধ হয়ে করবির হাত এবং মুখ দুটোই আলগা করে দিল,
দুই হাতে করবিকে জড়িয়ে ধরে নিজের আয়ত্তে নিয়ে নিল। ঠোঁটদয় বাজে স্পর্শ করতে থাকলো শরীরের উপর। এদিকে প্রাণহীন মরুভূমি জলাভূমিহীন নেতিয়ে পড়া করবি হাতের বাঁধন আলগা পেয়ে যেন শুকনো খড়খড়া মাটিতে এক পশলা বৃষ্টির দেখা পেল। জলভূমিহীন মাটিতে বৃষ্টির পানি পড়লে নেতিয়ে পড়া মাটি যেমন তরতাজা হয়ে ওঠে, ঠিক তেমনি করবিও যেন এতটুকু ছাড়া পেয়ে পুরো শক্তিটা ই পেয়ে গেল। সর্বস্ব শক্তি সঞ্চয় করে নেশায় বুধ হয়ে যাওয়া হিরণকে সে সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা দিল। ছিটকে পড়ে ঘরে থাকা মাচার সাথে বাড়ি খেল। মাচার উপর থালাবাসন ছিল, বাড়ি লাগাতে ঝনঝন করে উঠল, নড়ে উঠল নিদ্রারত নীরদ। নিজের কাজে মত্ত হয়ে যাওয়া হিরণ এই জিনিসটাই ভুলে বসেছিল যে বাঘিনী একটু সুযোগ পেলেই থাবা দিতে দ্বিধাবোধ করবে না। ভুলটাও সে এখানেই করল, আর করবি লুফেও নিল। রণচণ্ডী রূপে ফিরে এলো বিষাক্ত করবি ফুল, চোখ মুখ অসম্ভব লাল হয়ে উঠল, এলোমেলো চুলে শাড়ির আঁচল চৌকির উপর গড়াগড়ি খাচ্ছে। এই মুহূর্তে করবি প্রচণ্ড রকম ভয়ঙ্কর লাগছে, কে বলবে এই একলা একা ফুলটি বড্ড দুর্বল। উহু, বিষাক্ত করবি ফুলকে যে বা যারা দুর্বল ভাববে তারা মূর্খ বোধহীন মানব। সে সাহসী নারী, সাহসী না হলে কি একা এতগুলো দিন পার করতে পারত, একা সন্তান পৃথিবীতে আনতে পারত, একা এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারত? কখনো পারত না, বিধায় সে অতিশয় সাহসী নারী। হিরণ সব কিছু বুঝে উঠে আবারও করবির উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, কিন্তু করবি সেই সুযোগটি দিল না। তার আগেই সে চৌকি থেকে নেমে চৌকির নিচে থাকা বটিটি তুলে নিল, হাত বটিটি তাক করল হিরণের গলা বরাবর। শাড়ি আঁচল এবার মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, ফর্সা শরীরের বুকের হৃদযন্ত্রটি সেকেন্ড বাড়ি খাচ্ছে দেখাই যাচ্ছে। নারী অঙ্গের লোমগুলো খাড়া হয়ে উঠেছে, চোয়ালদয় শক্ত করার ফলে রোগগুলোও দৃশ্যমান। করবির এই রূপ দেখে হিরণ একটু না অনেকটাই ঘাবড়াল। লোকজন জড়ো হলে কেলেঙ্কারি হয়ে যাবে, তবুও হিংস্র হিরণ দমল না, নিজেকে সামলে নিল। আজ সে আটঘাট বেঁধেই এসেছে। এই তেজিয়ান করবিকে আয়ত্তে আনা যে খুব একটা সহজ হবে না সে জানত, সেও কম না। এই হাতে কত কিছু করার ইতিহাস আছে যা এখন অবধি এই গাঙ্গনী গ্রাম জানে না। ভাবতেই কুটিল হাসল, করবি একটুও সেই হাসিকে পাত্তা দিল না, শক্ত কণ্ঠে বলল, এই একদমই দুর্বল ভাইবেন না, আপনের মতো জানোয়ার রূপী মানুষরে কেমনে সামলাইতে হয় আমার জানা আছে। এই করবি দুর্বল না, এই করবি একসময় কাউরে পরোয়া করে নাই, আপনি তো একটা নষ্ট পুরুষ, কি ভাবেন? আমি কিছুই জানি না, সব জানি, সব আমার নজরে পড়ছে, আপনের মতো জানোয়ারে আমি বিয়া করুম, জীবন দিমু তবুও বিয়া করুম না আপনেরে। চরিত্রহীন পুরুষের বউ হওনের থিকা মৃত্যু ঢের ভালো, আজ ওই হাত দিয়া আমারে ছুইলেন না, আপনের ওই হাত এই করবি রাখব না বলেই হাতের বটি দিয়ে হিরণের বাহু বরাবর কোপ বসিয়ে দিল। হিরণ নিজেকে সামলে উঠতে পারল না, সরতে গিয়েও লেগে গেল, খুব বেশি না লাগলেও কেটে গেল অনেকখানি, সাদা মাংস বেরিয়ে গেছে। হিরণ খুব জোরে না হলে গুঙ্গিয়ে শব্দ করে উঠল। এই নিস্তব্ধ রাতে তার গুঙ্গিয়ে ওঠা শব্দ কতদূর গেল জানা নেই। যেহেতু করবির ঘর থেকে ভাইদের ঘর অনেকটা দূরে, তাই সে ঘর অবধিও শব্দ পৌঁছালো কিনা জানা নেই। হিরণ হাত ধরে চোখ মুখ খিচিয়ে গুঙ্গাতে লাগলো, গলগলিয়ে রক্ত বেয়ে পড়ছে। করবি ক্ষান্ত হল না। এই মুহূর্তে হিরণকে যে সে কোপ দিয়েছে সেটাও তার বোধে নেই, এক অদম্য শক্তি কাজ করছে। হিরণ গুঙ্গানো বাদ দিয়ে রেগে উঠল, ব্যথাটাকে সহ্য করে হিংস্র হল। করবির দিকে তেরে গেল আবার, কিন্তু করবি বলে উঠল, ওইখানেই থাইমা যান, এক পাও আগায়েন না, জানের মায়া নাই। ধর থিকা গলা, আলাদা করবার ইচ্ছা না থাকলে বাইর হন, নইলে আইজ এইখানে আপনেরে কুপায়া কবর দিমু। হিরণ আরো রেগে উঠল, বিশ্রী ভাষায় একটা গালি দিল করবিকে, করবির শুনে বমি আসতে চাইল। হিরণ আবার বলল, তেজ বাড়ছে না তোর, শালি তোর তেজ আমি এক্ষুনি ভাঙমু, তোর ওই শৈল ছিড়া না খাইলে আমার নাম হিরণ না।
বলা শেষ করেই করবিকে ধরতে যাবে আবার কোপ বসাল করবি সেই হাতেই। এবার কবজার উপরিভাগে দিয়েছে, হিরণ আবার গুঙ্গাল, কাছেই যেতে দিচ্ছে না, ছোঁয়া তো দূরে থাক, ব্যথায় ছটফটিয়ে উঠল। এক হাতেই দুই জায়গায় কেটে গেল, রক্তে রঞ্জিত হচ্ছে হাত, মাটির মেঝেতে টুকটুক করে পড়ছে। করবি বলল, এই বাইর হ, তাড়াতাড়ি বাইর হ, তোর লগে এতক্ষণ আমি ভালো কইরা কথা কইতেছিলাম, কিন্তু আমি তো ভুলাই গেছিলাম তুই একখান জানোয়ার, জানোয়ারের লগে ভালো ব্যবহার তো দূর কথাও কওন ঠিক না। তুই আইজকা আমার হাতেই মৃত্যুরে বরণ করবি, যতক্ষণ এই শৈলে প্রাণ আছে আর একটু স্পর্শকরণের সুযোগ পাইবি না তুই বাইর হবি, নাকিন আমি সকলরে ডাকমু, আইজকা এই গাঙ্গনী গ্রাম দেখুক তোর আসল রূপ, জানুক তুই জানোয়ার কতগুলান নিষ্পাপ প্রাণরে ভোগ করছস। ব্যথায় কুকরে যাওয়া হিরণ এবার ভয় পেল, এই রাতে সবাই সব জেনে গেলে বিশাল বিপদ হয়ে যাবে, এখানে এখন আর না দাঁড়ানোটাই সঠিক মনে করছে, ভেবেই করবির দিকে ভয়ঙ্কর এক চাহনি দিয়ে পিছে হটল। করবি আগের ন্যায় বটি উপরে ধরে তাক করে আছে, চোখ মুখ অস্বাভাবিক। হিরণ পিছাতে পিছাতে দরজার সাথে ধাক্কা খেল, এরপর ব্যথাময় শক্ত কণ্ঠে বলল, মা গি মাইনশির এত তেজ ভালা না বুঝলি, তুই আইজ যা করলি হের প্রাপ্যটুকুনো পাইবি, বলেই দরজা খুলে বেরিয়ে গেল। করবি সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, শাড়ির আঁচলটাও তোলার শক্তি পেল না আর হাতের বটিটা ছেড়ে দিল, মাটিতে বসে পড়ল, হাউমাউ করে কেঁদে উঠল। এতক্ষণ অসুর নামক হিরণের সামনে নিজেকে যেমন রণচণ্ডী করে রেখেছিল তা যেন নিমেষেই নিভে গেল, এতটা অসহায় লাগছে তার, আর কত নিজেকে বাঁচাতে আর কত লড়াই করবে, কি বলে গেল ওই জানোয়ারটা, কি বুঝাতে চাইল, নিজের চুল খামচে ধরল কাঁদতে কাঁদতে। এরপর মনে উঠল ওই পশুটা তাকে স্পর্শ করছে, তাও বাজেভাবে, অপবিত্র সে এখন, ভাবতেই পুরো শরীর ঘিনঘিনিয়ে উঠল, বমিও এলো, মুখ চেপে ধরে দৌড়ে বাহিরে নেমে এলো, কলপারের কাছে এসে হরহর করে বমি করে দিল, পেটের নাড়ি ছিঁড়ে যাবার মতো মনে হলো, তবুও শান্তি এলো না, ওই জানোয়ার রূপীর স্পর্শ তার শরীরে সে মানতে পারছে না, ঘুমিয়ে ডুকরে কেঁদে উঠল আবার, আবার উঠে দৌড় দিল পুকর পাড়ের দিকে, রাতের আধারে সে কিসের মধ্যে দিয়ে কোথায় দৌড়াচ্ছে জানা নেই, হিতাহিত জ্ঞানই হারিয়ে ফেলেছে এই অন্ধকার রাতে, একা চুল ছাড়া শাড়ির আঁচল ছেঁচড়াচ্ছে, পুরো এলোমেলো সে, বাড়ির পেছনে পুকুরের কাছে এসে কোনো দিকে না তাকিয়ে নেমে পড়ল হুড়হুড় করে, বুক সমান পানিতে নেমে পানি হাতের আজলায় তুলে তুলে শরীর ধুতে লাগল, ডলতে লাগলো নখ তারা, ছিলে যাচ্ছে তবুও থামছে না, কাঁদতে কাঁদতে পাগলামি করছে, পুরো পাগলের অনুরূপ লাগছে মেয়েটাকে, ডুব দিল পর পর তিন চারটা, আবার এই নিস্তব্ধ রজনীতে একা পুকুরের মধ্যে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে দিল, আকাশ মুখ মুখ করে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ ও আল্লাহ, কেন কেন তুমি আমার জীবনটা এরকম করলা, কেন আমারে এত বড় সাজা দিলা, কি অপরাধ আমার, কি পাপ করছি আমি, কইয়া দাও আমারে, কও আমারে, কেন এত বড় সর্বনাশ আমার করলা, আমারে ওই জানোয়ার ছুঁইছে, দেখো দেখো এই শৈলে ওই পশুর স্পর্শ, আমি মানবার পারতাছি না, আমার সহ্য হইতাছে না, আমি আর পারতাছি না, এই জীবন আমি কেমনে রাখুম, আমি অপবিত্র হইয়া গেছি, আমারে তুমি নিয়া নাও আল্লাহ, আমার পোলা আমার পোলারে তুমি দেখো, ও আল্লাহ আমি আর বাঁচবার চাই না, এ কি অসহায় করলা আমারে, আই যা আমি মরবারও পারুম না, আমার পোলার লাগিয়ে আমারে বাঁচন লাগবো, আমার সহ্যকরণ লাগবো সব, আমি আর পারতাছি না, এত কঠিন ক্যান করলা সব, একাই যখন রাখবা তখন এতটা অসহায় ক্যান কইরা দিলা, আমি কি করুম কি করুম কও আমারে, দয়া কইরা কও।
এমন সব কথা বলে আহাজারি করতে লাগলো আর হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্না আর আহাজারিতে যেন গাছপালাও কাঁদতে লাগলো। দমকা হাওয়াতে তা বুঝিয়ে দিল। নিশাচর পাখিরাও ডানা ঝাপটিয়ে দুঃখ প্রকাশ করতে লাগলো। অম্বরের কালো নিরদ দুঃখ বুঝাল গুরুম গুরুম শব্দ তুলে। কালো রাত যেন আরো কালো হয়ে উঠল। করবীর সাথে যেন পুরো প্রকৃতি ভয়ঙ্কর হয়ে উঠল। গুরুম গুরুম শব্দে মেঘেরা দৌড়াতে লাগল। তাদেরও বুঝি কাঁদতে ইচ্ছে হল। তাই তো ঝুমঝুমিয়েই শ্রাবণধারা নামল। পুরো প্রকৃতি এবার করবীর সাথে কেঁদে উঠল। অসহায় করবীকে তারাও সঙ্গ দিল, বোঝাতে লাগল সে একা নয়, তারা আছে তার সাথে, এই একাকী দুনিয়ায় তারাই তার সঙ্গী। করবীর হুশ এলো বিকট বজ্রপাতে, হুশ এলো ঘরে তার ছেলে একা। আবার অন্তরাত্মা কেঁপে উঠল। এই রাতে ঘরের মাঝে সে পুকুরে ভেবেই ভীত হল, তবুও মনে নিল না, ঘরে যাবার তোড়জোড় করল। ছেলে একা, এই মুহূর্তে শুধু আর শুধুমাত্র এই বাক্যটি মস্তিষ্কে একের পর এক বাড়ি দিতে লাগল। টান পায়ে আঁচল দ্বারা নিজেকে ঢেকে নিয়ে উঠে আবার দৌড় দিল বাড়ি মুখ। বৃষ্টির শব্দে মুখরিত পরিবেশ, একজোড়া ফর্সা মসৃণ পা সেই বৃষ্টির মাঝে কাদার মধ্যে দৌড়ে প্রামাণিক বাড়ির মধ্যে ঢুকল। ভাইদের ঘরের দিকে তাকাল, সবাই ঘুমোচ্ছে, কেউ জেগে নেই। উঠে পড়ল ঘরে, ছেলে আগের মতোই ঘুমাচ্ছে। ঘুমটা একটু ভারী বলেই হয়তো বজ্রের শব্দটা ছুঁতে পারেনি। ভেবেই দরজা দিয়ে ভেজা শাড়ি পাল্টে নিল, ছেলের কাছে শুয়ে তবেই দম ছাড়ল। ভালোভাবে কাঁথা দ্বারা আবৃত করে দিল, জড়িয়ে বুকে পুরে নিল ছেলেকে। হ্যারিকেনের আলো জ্বলছে, ছেলেকে বুকে পুরে নিয়ে আবার ডুকরে উঠল। এই প্রাণটার জন্য আজ সে নিজেকে বিসর্জন করতে পারল না। এক কদম এগিয়েও দুই কদম পিছিয়ে আসতে হয়েছে, জীবনের প্রতিটা ধাপেই তার দুই কদম করেই পিছাতে হয়েছে। শুধু পিছিয়েছিল না আমনকে ভালোবাসার সময়, ওই একটা জায়গায় সে দুই কদম এগিয়েছিল, সেই জন্যই হয়তো আজ তাকে এভাবে পিছাতে হচ্ছে। রাতটা চোখের পানিতেই কোহাল, এই রাতের মতো ভয়ঙ্কর রাত আর না আসুক, কখনো না আসুক, এই কামনায় আজানের ধ্বনিতে উজু করে নামাজ আদায় করে নিল। আল্লাহর দরবারে সাহায্যর হাত বাড়াল। ভয়ঙ্কর কালো রাতের পর অন্ধকার সরে গিয়ে সকালের আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টি কমে গেছিল আজানের আগে, পরিবেশ এখন শীতল, ভেজা মাটি পরিষ্কার, গাছগাছালিতে প্রকৃতি এখন সজীবতায় রূপ নিয়েছে, সুন্দর রূপে সেজে উঠেছে। এই প্রকৃতির মতো কি সাজবে না করবীর জীবন? এমন কোন রাতের পর কি সম্ভব নয় তার জীবনও এক নতুন রঙে সাজার? তার জীবনেও তো কালো রাত গেল, এই প্রকৃতির মতো কি সাজবে তার জীবন? ভোরের আলোয় পাখিরা কিচিরমিচির শব্দ তুলে নীর ছাড়ছে। সালেহা বিবি সহ সবাই উঠে পড়েছে, পত্র উঠে নিত্য দিনের কাজে ব্যস্ত হয়েছে, নিজের কাজ করে রোজকার মতো, ভাই এবং ফুপুকে দেখার জন্য ঘরের দিকে এগুলো। করবি নীরদকে কোলে নিয়ে জানালা খুলে বসে আছে, দিগন্ত পাট দেখছে সে, ধানের মাঠ দোল খাচ্ছে। পত্র ঘরে উঠে গেল নীরদকে ডাকতে ডাকতে, আমার নীরদ ভাই কি উঠা পড়ছে, নাকিন এখনো ঘুমায়া বলে ঘরে প্রবেশ করল। করবি চোখ সরিয়ে পত্রর দিকে তাকালো, পত্রও তাকালো, আর তখনই আটকে উঠল। করবির চোখ মুখের অবস্থা বেগতিক, ফুলে লাল হয়ে আছে। প্রিয় ফুপুর এরকম অবস্থা দেখে পত্র তড়িঘড়ি করে চৌকির উপর বসে পড়ে জিজ্ঞেস করল, ফুবু এ কি অবস্থা তোমার, কি হয়েছে তোমার, এমন হয়েছে কেন, মুখ চোখ কাঁদছ কেন, তুমি কও আমারে। ও ফুবু কও না, একের পর পর প্রশ্ন করল। করবি মলিন হাসল, কে বলে তাকে ভালোবাসার লোক নাই, এই তো এই কিশোরী মেয়েটা আছে তাকে আগলে রাখে, পত্রর প্রতি সে কৃতজ্ঞ। মলিন হেসে উত্তর করল, কিছু না রে মা, কইলেই হইল, ঝাড়ি নিয়ে বলল সে। করবি বলল, সর্দি লাগছে রে, এর লাগি এমন লাগতাছে, ব্যস্ত হইস না, আমি ঠিক আছি। করবির কথাটুকু বিশ্বাস করল, পত্র বোঝা গেল না।
জোহরি নজরে তাকিয়ে থেকে নীরদের দিকে তাকালো, মায়ের কোলে বসে ঝুনঝুনি নিয়ে খেলছে। এই খেলনাটা পত্র তাকে মেলা থেকে কিনে এনে দিয়েছিল গত বছর। হাসল পত্র, কোলে তুলে নিল, বলল, কিরে পাজি, কি করতাছিস তুই? পত্র গু র কথা হেসে উঠল সে, হাত পা নাচিয়ে বুঝাল সে খেলছে। পত্র আবার হাসল, চুমু আঁকল নরম গালে, করবিকে বলল, উঠন লাগব না তোমার, আমি কাজ কইরা নিমু, খালারা আছে করব। তোমার সর্দি হইছে, পানিটানি নান লাগব না, শাসানি স্বরে বলল। করবি আবার হাসল, মাথার উপর হাত দিয়ে বলল, আমার মা, মা র মতনই শাসন করে, এক মা রে হারাইয়া আরেক মা পাইছি আমি, চিন্তা করতে হইব না, কাজ না করলে ভাবি চেঁচাইব, তাই এসব নিয়া ভাবিস না। পত্র কিছু বলতে যাবে সে সময় সালেহা ডাকল, করবি বলল, যা ডাকতাছে, আমি তোর ভাইরে খাওয়া আইতাছি। পত্র বিরক্ত নিয়ে নীরদকে নামিয়ে দিয়ে চলে গেল। করবি সেদিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল, চোখে পানি টলমল করল। নীরদ ডেকে উঠল মায়ের দিকে তাকিয়ে, মা মা। করবি ডাক শুনে কোলে তুলে নিয়ে নেমে পড়ল, খাওয়াবে এখন ছেলেকে। এই ব্যস্ত সময়ের মাঝেই রাতের ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনাটা ভুলে থাকার চেষ্টা করবে, এভাবেই ভুলে থাকতে থাকতে হয়তো একসময় ভুলে যাবে। ভুলে যাবে হিরণের স্পর্শ, ভুলে যাবে সে হিরণকে নিজে হাতে কুপিয়েছে, আর কল্পনা করতে চায় না ওই লোমহর্ষক দৃশ্য। শ্রাবণ মাসে শ্রাবণের ধারা বইছে, বন্যার কবলে পড়েছে গাঙ্গনী গ্রাম, আষাঢ়ের শুরু থেকেই চলছে বাড়িধারা, চারিদিকে পানি থই থই করছে, ঘরের মাটির দেয়াল মেঝের কাছাকাছি প্রায় পানি, গাঙ্গনী নদীর পানি বৃদ্ধি পেয়ে হাবুডুবু, ফসলের মাঠ ক্ষেত ডুবে কৃষকের চিন্তার কারণ, পুকুর হাওড় বাওর খাল বিল পানির কারণে সব জলাময় সমতল ভূমিতে রূপান্তরিত হয়েছে। গ্রামের কত শত মানুষ অনাহারে দিন যাপন করছে, খাদ্যর ব্যবস্থা করতে পারছে না, যাদের সংগ্রহে ধান চাল ছিল একমাত্র তারা ঈদ দু তিন বেলা এক মুঠো আহারের যোগান দিতে পারছে, অন্যরা পেট বেঁধে রেখে দিন পার করছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করছে যেন এই ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করেন, এমন বন্যা প্রায় পাঁচ ছয় বছর পর আবার দেখা দিল। প্রতি বছর বর্ষাকাল আসে, বৃষ্টিও হয়, কিন্তু এমন বন্যা দুর্যোগে পড়তে হয়নি। গাঙ্গনী গ্রামে শুকনোর দিন কমই পাওয়া যায়, বৃষ্টি বেশি দেখা দেয়। ভাটি অঞ্চল কিনা, নিজ গ্রাম এবং তাদের নিজেদের এমন করুণ অবস্থা দেখে সব লোকজনই হায় হায় করছে, আর্থিক সংকট তো হয়েছেই, আবার শহরের পথেও যাবার কোনো কায়দা নেই। আমন মাকে নিয়ে এখন গ্রামেই দিন পার করছে, শহরে যেতে পারে না, খাদ্যর অভাব দেখা দিয়েছে, ঘরে চৈতালির ধান চাল ছিল ওই দিয়েই দিন চলছে মা ছেলের। সিদ্ধ আলু কিংবা চাল ডাল এক করে নরম খিচুড়ি, কোনো ওয়াক্তে বা চিরামুড়িতে চলছে। এবারের ফসলগুলোও ডুবে গেল, কিছু জমিতে সবজি আবাদ করত সেগুলোও ডুবে গেছে, নদীর ঘাটে একটা নৌকা ভাড়া দেয়া ছিল সেটাও নাকি হারিয়ে গেছে, আয় রোজগারের পথ সব দিক দিয়েই বন্ধ। গ্রামের অধিকাংশ মানুষের এমন দুর্দিন দেখে মনটা কেঁদে উঠে, তার করবি ফুলের চিন্তা হয়, কতদিন দেখে না, কেমন আছে, কি খাচ্ছে, কেমন চলছে কিছু জানে না, নিজেদের দিন চলছে না, এর মাঝে করবির খোঁজ কোন মুখে নেবে। শহর থেকে এলেই লুকিয়ে চুপিয়ে দেখা আর পত্র থেকে খোঁজখবর নেয়া সবই চলেছে এতদিন, কিন্তু এই বন্যা দুর্যোগ সব এলোমেলো করে দিয়েছে। বাপ আমন চৌকাঠের উপর বসে ভাবনার সুতো ছিল মায়ের ডাকে। আজেদা ঘরের মধ্যে চুলা তুলে নিয়ে রান্না করেন কোনো রকম, রান্না করা শেষ হয়েছে বিধায় ডাকলেন, আমন উঠে পড়ল, ঘরে চাল খড়ের বলে সমস্যা হয় না, মাটির দেয়াল দেওয়া দুইটা কক্ষবিশিষ্ট ঘর, একটা ঘরে মা থাকে একটা ঘরে সে। আজেদা বলেন সে চাকরি করা ধরলে এই ঘর ভেঙে ঘরামি ডেকে নতুন ঘর জোড়াবেন, যদিও স্বামীর ঘর বলে মায়া হয় তবুও ভাঙতেই হবে, এই ভূমিটুকু ছাড়া ঘর করার ভূমি নেই, মায়ের এত এত আবদার আদৌ আমন পূরণ করতে পারবে কিনা জানে না, তবুও মানুষ আশায় বাঁচে, কথা আছে আশায় বাঁচে প্রাণ, খাইয়া নে বাপ। আমন মায়ের কথায় চৌকির উপর প্লেটে বাড়া দেখল গত বছরের আষাঢ় শ্রাবণ মাসের মারাইকৃত আউশ ধান থেকে চালের লাল মোটা ভাত আর সিদ্ধ আলু ভর্তা,
শুকনো মরিচ দিয়ে ভর্তা। সরিষার তেল করে রেখেছিল গত বছর, মা ছেলের সংসারে এখনো তা চলে যাচ্ছে, তরকারি ও সরিষা তেলের খাওয়া হয় তাদের। আমন খেতে বসল, আউশালির ভাতের ফ্যান বা মার খেতে মিষ্টি লাগে। আগে খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না, তবে মা মাঝে মাঝে এখনো খায়। তাকে তরকারি দিয়ে মা ফেন ভাত খায়। মা এর এই মমতার জোরেই সে অবাধ্য হতে পারে না, তার করবি ফুলকে মা মেনে নিল না, দীর্ঘশ্বাস ছেড়ে খাবারে মন দিল। আজেদা ছেলের পানে অভিনিবিষ্ট নয়নে চেয়ে থেকে বললেন, বিয়াটা কইরা নে বাপ, আদলডা বন্যা চইলা গেলেই মায়া দেখুম। আমন কোনো কথা বলে না, সে প্রতিবারই মায়ের এই বাক্যে চুপ থাকে, সম্পূর্ণ নীরবতা থেকে বুঝিয়ে দেয় তার অমত সে বিয়ে করতে রাজি নয়। আজেদা কেঁদে ওঠেন, আঁচলে মুখ রেখে ডুকরে কাঁদেন, আমন বলে না, শক্ত চোয়ালে চোখ কান বুঝে রেখে নিজের খাওয়া চালিয়ে যায়। হবে না হবে না, কিছুতেই রাজি হবে না, অন্যত্র বিয়ে সে কিছুতেই করবে না, আজও সেই পবিত্র ফুল তার হৃদয়ে, আজও তার জন্য হৃদয় পড়ে, আজও ব্যথা ওঠে, সে জ্বলবে, প্রয়োজনে আরো জ্বলবে, জলে ছাই হবে। তবেই যদি এই দুই নারী ক্ষান্ত হয়, এই দুই নারী তাকে খাক না করে ক্ষান্ত হবে না। খাওয়া শেষ করে লুঙ্গিতে হাতটা মুছে চৌকিতে শরীর এলিয়ে দিল, চালের দিকে নজর দিয়ে বিড়বিড়ায়, বিষাক্ত করবি ফুল, কবে শান্তির লগে মিলাইবি আমারে। থেমে আবার বলে, একটু মিলাইয়া দে তোরে আজীবন সুখ উপহার দিমু। নিরুদ্রাজিরা ধরণীতে বাড়িধারা দিচ্ছে, সেই সকাল থেকেই মুষলধারে পতিত হচ্ছে, চারিদিকের এই শ্রাবণধারার শব্দে কোনো কিছুই শ্রবণে আসে না। মাস দেরেক হতে চলল বন্যার বাণীতে ডুবে আছে সব, করবি নীরদকে নিয়ে ঘরেই দিন পার করে, উঠানে পানি হাঁটু সমান, পত্রও সেজন্য কম আসে, ভাত হয় করবি গিয়ে আনে, নয়তো পত্র দিয়ে যায়, দুই বেলা খাবার জোটে তার, এক বেলা না খেয়ে কাটাতে হয়, সকাল রাতে একটু পেটে দানা পড়ে, এই খাবার পায় না বলে শরীর শুকিয়ে উঠেছে, ছেলেটাও পরিমিত মায়ের দুধ পায় না, এই দুই বছরে ছেলেটাকে সে কি খাওয়াবে ভেবে পায় না, ভাত খেতে চায় না নীরদ, করবি কাঁদে তার জন্য, সে কি খাইয়ে ছেলেটাকে বাঁচিয়ে রাখবে বুঝে ওঠে না, শুকিয়ে কাঠি হচ্ছে দিন দিন, ভাইজানের কাছে কিছু বলতে পারে না, সংসারের অবস্থা এখন করুন, এর মাঝে তাদের উটকো ঝামেলা সে দিতে চায় না, দুই বেলা তারা খেতে পাচ্ছে এটা ইবা কম কি, ঘরের মেঝে স্বেচ্ছাতে পিছলা হয়ে আছে, ঘরের সামনের সিঁড়িগুলো মাটির বলে ভেঙে গলে পড়েছে, পানিতে ডুবে আছে, তো কি হবে, ভাগ্যিস ঘরগুলোর দোয়া একটু উঁচু করে করেছিল বাবা। নীরদ কেঁদে উঠে ছেলেকে আবার থামাতে তৎপর হয়, শরীরটা কেমন গরম গরম মনে হচ্ছে, জ্বর উঠছে কি, আটকে উঠে করবি, এই দিনে জ্বর উঠলে তো বিপদ, করবির কান্না আসে, সে ছেলের একটু কিছু হলেই কান্না করতে বসে, ছেলেটা তার সব, কিছু হলেই সহ্য করতে পারে না, এছাড়া মায়ের হৃদয় কিনা, মায়েরা হয় এমন, সন্তানের অসুস্থতায় তারাই কেঁদে ভাসায়। করবি নীরদের উদ্দেশ্যে বলে, আব্বা আমার আব্বা, থাইমা যা একটু, কোনখানে কষ্ট হইতাছে আমার বাপ, ক মা রে ক, আমার আব্বা, সাইরা যাইব সব, কিছু হইব না বাপ, বলে থামাতে লাগলো ছেলেকে, করবির খুব কষ্ট হচ্ছে, আশেপাশে কিছু খুঁজছে, খেলনা নিয়ে দিল, তবুও থামল না, কেঁদেই চলল নীরদ। সেদিনের সেই লোমহর্ষক ঘটনার পর প্রায় দুই মাস চলে গেছে, করবির এই দুই মাসের প্রায় রাতেই সেই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন ভীত হয় চিত্ত, সে ফুটবল হতে চায় না, তবুও ওই দৃশ্য তাকে ফুটবল করে তোলে, একটা নরপশু তাকে খেতে এসেছিল, সে নিজে বাঁচতে তাকে কুপিয়েছিল, দুই জায়গায় বেশ বর্ষর কোপ দিয়েছিল, সেদিন যদি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে গলায় কোপ বসাত তাহলে কি হতো আজ, সেসব ভেবেই ভয়ে কুকড়ে থাকে, ছেলেকে বুকে আগলে রাখে, রাতের একলা ঘরে দরজা আটকে চুপটি করে থাকে, একা একটা নারী এভাবেই ছোট একটা দুধের শিশুকে বুকে আগলে ধরে রেখে রাত কাবার করে, হিরণ বিয়ে করেছে, বন্দে ঠিক করা মেয়ের সাথেই বিয়ে হয়েছে।
বাপের ভিটাতে এখন সংসার করছে সে। সেদিনের খবর সে আর করবি ছাড়া কোনো কাক পক্ষীও জানে না, কেন কেউ কিছু কাউকে বলেনি এটার নির্দিষ্ট কোনো কারণ বলা মুশকিল। হতে পারে দুজনই দুজনের ভালো চেয়েছে বলে কাউকে টের পেতে দেয়নি। হাত কাটা দেখে অনেক কথা উঠেছিল, হিরণ বানিয়ে বলে সব মুখ বন্ধ করেছে। এরপর দিন পনেরো না ইজেতে সে বিয়ে করতে রাজি হয়। সালেহা অনেক খুশি হয়ে বোনেরা মিলে আয়োজন করে বিয়ে দেয়। হিরণের বউ পারুল বেশ ভালো মনের মেয়ে, আসে প্রায়ই, হিরণ নাকি বেশিরভাগ সময়ই বাড়িতে থাকে না, রাতেও আসে না, একা সেখানে থাকতে পারে না বলে মেজ ননদের বাড়ি চলে আসে। সালেহা ভাই বউকে ভীষণ পছন্দ করে, ভালোবাসে, করবি সেসব দেখে তার আফসোস হয়, স্বামীর বোন ননদকে কেন সহ্য করেন না মহিলাটা, ওরকম ভাবে না ভালোবাসুক একটু তো বাঁচতে পারে। সালেহার কটুকথা গিলেই ভাত পেটে দেয় সে। সময়টা হয়তো বিকেল, এই মুষলধারে বৃষ্টির জন্য দিন ক্ষণ ঠাহরে আসে না কারোর, কখন সকাল হয় আর কখন রাত হয় বুঝে আসে না, রাত দিনই বৃষ্টি, একটু থামে তো আবার শুরু হয়। পত্র চৌকির উপর বসে জানালা খুলে বসে আছে, শীতল এই পরিবেশে একা এই ঘরে বসে আছে, পাপড়ি নেই ঘরে, তার মন খারাপের অসুখ করেছে, এই বৃষ্টি আর বন্যার কারণে শিমুলের সাথে দেখা করতে পারে না, শিমুলের সাথে কথা হয় না কতদিন। মন খারাপের ঔষধ নিয়ে প্রেমিক পুরুষটি আসে না, তার দুষ্টু মিষ্টি কথাগুলো সে আর কর্ণে ছুঁতে পারে না, এতগুলো মাসে সে শিমুলকে অনেক ভালোবেসে ফেলেছে, এখন যেন একটু নজর না দেখলে অস্থির লাগে, দম আটকে আসে, ওই আকুলতার চোখজোড়া না দেখলে দিন অমিষ্ট লাগে, আকুলি বিকুলি করে হৃদয়। তার প্রেমিক পুরুষটি বা কেমন, একটু খোঁজ নিতে পারে না, একটু দেখা করতে আসতে পারে না, সে কি জানে না তার পত্র লেখা তাকে খুব মনে করে, তাকে একটি নজর দেখার জন্য আকুলি বিকুলি করে, কেমন প্রেমিক পুরুষ সে, যে প্রেয়সীর হৃদয়ের ব্যাকুলতা বোঝে না, সে তো তার সখীর কাছে শুনেছিল প্রেমিক যুগল নাকি প্রেমে পড়লে ব্যাকুল হয়ে থাকে, সব সময় কাছাকাছি থাকতে চায়, একে অপরের হাতখানি শক্ত করে ধরে রাখতে চায়, কিন্তু তার প্রেমিক পুরুষ তো করে না এমন, কই তার জন্য তো ব্যাকুলতা দেখায় না, তবে কি তার প্রেমিক পুরুষ তাকে ভালোবাসে না, সে তো খুব বাসে, হ্যাঁ খুব বাসে, এই যে এখন তোর পাচ্ছে, তার জন্য সে বড্ড তোর পাচ্ছে, ভেবেই অভিমানী হয়ে উঠল পঞ্চদশী কোমল চিত্তটি। জানালা দিয়ে শ্রাবণধারা দেখতে দেখতে তারও চোখদয়ে শ্রাবণধারার দেখা দিল, হৃদয়ে কালো মেঘ জমল, যা সে ই শুধু টের পাচ্ছে। এই মুহূর্তে শিমুল নামক প্রেমিক পুরুষটিকে দেখার জন্য পঞ্চদশী পত্র লেখার চিত্তটি আকুলি বিকুলি জানাতে লাগল, কিন্তু কোনো উপায়ন্তর পেল না। হঠাৎ সজীবের কথা মনে উঠল, হ্যাঁ সজীবই একমাত্র পারে এর সমাধান দিতে, সে আর সহ্য করতে পারছে না, শিমুলকে তার দেখা চায়, তার সাথে একটু কথা বলা চায়, সজীব তার সব সাহায্য করে, এই সাহায্যও করবে, তার সব থেকে ভালো বন্ধু সজীব, ছেলেটাকে বন্ধুর দলে ফেলে সে খুব পছন্দ করে। ঠোঁটের কোণে হাসি ফুটল সজীবে কথা ভাবতেই, কি অদ্ভুত না, প্রেমিক পুরুষের জন্য রক্তক্ষরণ, বেদনায় জরজরিত হৃদয়টি একটি ভালো বন্ধুর ভাবনায় সুখে হাসি ফুটাল, একেই বলে বন্ধুর জোর, একটি ভালো বন্ধুত্ব হয় ই এমন, প্রেমিক পুরুষ কাদালেও হাসাতে পারে শুধু আর শুধুমাত্র একটি ভালো বন্ধু, আর যেটা পত্রর কাছে আছে সে ভাগ্যবতী পত্র লেখা। বেলা গড়িয়ে ধরণীতলে বিভাবরী নামতে না নামতেই মরার উপর খাড়া ঘা হয়ে এলো নীরদের শরীরে ধুম জ্বর, জ্বরে পুড়ে যেতে লাগলো শরীর, কান্না ভেঙে পড়েছে ছেলেটা, কিছুতেই থামছে না। করবি ছেলের এমন অবস্থা দেখে চোখের পানি ছেড়ে ডুকরে উঠে কাঁদতে কাঁদতে পথ খোঁজে, অদৃষ্টাকে ডাকে বারবার, ক্রমেই ছেলের অবস্থা করুণ হতে লাগে, নেতিয়ে পড়ে ছোট্ট প্রাণটি, কান্নাও যেন আর করতে পারছে না। করবি এবার হাউমাও করে কেঁদে ওঠে, বুকে জড়িয়ে ধরে ছেলেকে নিয়ে সে কেঁদে চলে, এই বৃষ্টির রাতে সে কি করবে, আল্লাহ তাকে আবার কোন পরীক্ষায় ফেলল, এই বিপদের সমাধান সে কোথায় পাবে, কবিরাজের ঔষধ কি এখন কাজে দেবে, আর ডাক্তারবাড়ি তো হহুদ দূরে, এই রাতে সে কি করবে।
ভেবেই দম আটকানো কান্নায় ভেঙে পড়ল। চলবে ভাষায় নৌকা, গল্পের তৃতীয় অংশ।